আসসালামু আলাইকুম আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু জয়েন করো আর হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও কেমন আছে আপু ভালো আছে আপু তুমি কেমন আছো যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাবা যে হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা যারা দেখতেছো আজকে হচ্ছে অনেক অবস্থা খারাপ বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে তারপরে হচ্ছে লাইভ হইলাম দেখি কি অবস্থা আমাকে একটু জানাও যে নেটটা ক্লিয়ার আছে কিনা হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি তো নোটিফিকেশন পাইলাম না তোমরা কি কেউ নোটিফিকেশন পাইছো আমি তো পাইলাম না আমাকে একটু জানাও যে নেটটা ক্লিয়ার আছে কিনা আপু রাতে সিরাম দিয়ে ঘুমালে কি রাতে সিরাম দিয়ে ঘুমালে কি মুখে ব্রণ ওঠে প্লিজ বলেন আপু অনেক বেশি স্কিন অয়েলি হলে তাহলে হচ্ছে হতে পারে অনেক বেশি অয়েলি হলে এমনি স্কিনে হচ্ছে ব্রণ উঠে না হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো আচ্ছা আমার নেটটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান কারো কমেন্ট তো দেখতেছি না দুইটা মাত্র কমেন্ট পাইলাম আর কারো কমেন্টও পাইতেছি না আমাকে একটু জানাও যে হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা আপু হ্যালো বিউটিফুল আপু কেমন আছো তুমি আজকে অনেক ভালো লাগতেছে তোমাকে লাভ ইউ থ্যাংক ইউ আচ্ছা এই যে সুন্দরজি বলেন আপু আমি নোটিফিকেশন পাইছি আমি পাই নাই তো আচ্ছা যারা নোটিফিকেশন পাইছো তারা হচ্ছে জয়েন করে এই যে এই মাত্র আসছে দেখো লাইভ হয়েছে সে কখন নোটিফিকেশন পাইলাম মাত্র এই যে আমার ফোনে এখন নোটিফিকেশন আসলো চিন্তা করছো আমি লাইভ হয়েছি কতক্ষণ হয়েছে প্রায় 3-4 মিনিটের মতো হয়ে গেছে এরপর নোটিফিকেশন আসছে আর আমার ওই ফোনে এখনো আসে নাই আমি হচ্ছে আমার তিনটা ফোনে হচ্ছে দেখি যে নোটিফিকেশন আসে কিনা এইমাত্র নোটিফিকেশন পাইছি আচ্ছা যাই হোক তোমরা হচ্ছে লাইভটাকে জয়েন করো আজকে হচ্ছে তোমাদের একদম মানে এই প্রাইসে এর আগে কখনো হচ্ছে আসলে আমরা কেউ এই প্রোডাক্ট পাইনি এই জন্য আমি চকলেটের প্রাইস লিখছি চকলেট প্রাইসটা হচ্ছে কেন লিখছি সেটা আগে বলে দিই কালকে হচ্ছে আমি একটা বক্সের চকলেট কিনতে গেছি ডেলি শপে হচ্ছে গেছি তো ওইখানে হচ্ছে আমি একটা চকলেটের একটা বক্স কিনছি 1250 টাকা দিয়া একটা বক্স তো চকলেটের বক্স যদি 1250 টাকা হয় তাহলে হচ্ছে আমরা এই টাইপের একটা গ্লাস স্কিন মাস্ক তো পাইতেছি মানে 1000 টাকার কমে এর আগে কখনো আমরা 1000 টাকার কমে স্লিপিং মাস্ক কেউ ইউজ করি নাই তাও আবার গ্লাস স্কিন অ্যালাইক ব্র্যান্ডের মানে এর আগে কখনো আমরা 1000 টাকার নিচে কেউ স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করি নাই তাও এই টাইপের যেটা হচ্ছে টোটালি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেটা অ্যালাইক হচ্ছে সবাই চিনি আমরা সো এই ব্র্যান্ডের হচ্ছে এর আগে কখনো 1000 টাকার কমে স্লিপিং মাস্ক পাওয়া এটা আসলে সত্যি একটা ব্যাপার সো যারা যারা দেখতেছো সবাই হচ্ছে আপু অনেক অয়েলি স্কিন কি ব্যবহার করবো হচ্ছে আপনার স্কিন টাইপ বলতে হবে সো সবাই হচ্ছে জয়েন করো লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দিবা শেয়ার কন্টেস্ট কিন্তু প্রত্যেক দিন হচ্ছে চলে সো যারা যারা লাইভটা শেয়ার করতেছো শেয়ার করে দিবা আজকে কিন্তু হাই শেয়ারে কিন্তু হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট গিফট পাবা যে হচ্ছে হাইস্ট লাইভটাকে শেয়ার করবা সব থেকে বেশি যে লাইভটাকে শেয়ার করবা সে হচ্ছে একটা গিফট থাকবে লাইভে আপনি অনেক সুন্দর আমি বাস্তবেও খারাপ না লাইভের থেকে বাস্তবে বেশি সুন্দর লাইভের মধ্যে শয়তানের মতো লাগে দেখায় আমারে আপু তোমার লিপস্টিক কোন ব্র্যান্ডের আচ্ছা দাঁড়াও দেখা গেছে এই যে এটা লাগাইছি 415 নাম্বার সেট এটা হচ্ছে তোমার ফ্লাশ মোমেন্টের 415 নাম্বার সেট এটা একটু টকটকা কালার আমি সবসময় এটা ইউজ করি না বাহিরে তো গেলে একদমই না তবে আমি বাহিরে গেলে হচ্ছে তোমার একটু হালকা টাইপের লিপস্টিক ইউজ করি লাইভে শুধু হচ্ছে একদম চকা চকা কালার ইউজ করি এমনি নর্মালি আমি চকা টাইপের লিপস্টিক ইউজ করি না সো এটা হচ্ছে তোমার 415 নাম্বার শেড যাই হোক এটা আমি রেখে দেই আজকে হচ্ছে জ্বর তুফান হইতেছে আজকের আজকে নতুন প্রোডাক্টটা না দেখাইলেই পারতাম আচ্ছা যাই হোক আমি দেখায় ফেলি সো এইটা হচ্ছে আমাদের গ্লাস স্কিন স্লিপিং মাস্ক যেটা হচ্ছে গ্লাস স্কিন করতে বাধ্য মানে এইটা তোমাকে গ্লাস স্কিন করতে বাধ্য আমি ওদের একটা পোস্ট করছিলাম না যে গ্লাস স্কিন চাই কার কার ঈদের আগে সো একটা আপু বলছে যে গ্লাস স্কিন কি সম্ভব নাকি ঈদের আগে এটা ঈদের আগে না এটা 7 days এর মধ্যে গ্লাস স্কিন করবে ঈদের আগে না ঈদের আগে বললে ভুল হবে ঈদের আগে যদি বলি তাহলে ভুল হবে 7 days এ গ্লাস স্কিন করতে এটা হেল্প করবে তোমার স্কিনটাকে শুধু গ্লাস স্কিন না আমি এটা দেখা এটা প্রাইস নিয়ে আসতে কন্টেস্ট থাকবে এটার প্রাইস নিয়ে আসে কন্টেস্ট থাকবে এটার প্রাইস কত একটু কেউ গেস করো তো পারলে এটা প্রাইস কিন্তু মানে এটার প্রাইস বলা যায় না এটা যে প্রাইসে হচ্ছে আমাদের হচ্ছে ইয়া বলে দিছে কজ এটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে প্রাইস দিয়ে দিছে আগেরবার যেটা সেল করছিলাম এলাইকের যেটা আগেরবার ব্ল্যাক কালার যেটা ওইটা এটা কিন্তু সেম 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 ওইটা যারা পাও না এইবার তো এটা কেউ মিস করবো না বাট ওইটার থেকেও কমে পাচ্ছ ওইটা কিন্তু 1050 টাকা ছিল বাট ওইটার থেকেও এটা কমে পাচ্ছ স্মেল টিসমেল সব সেম সব শুধু ওইটা হচ্ছে তোমাদের ক্রিস্টাল ছিল এটা হচ্ছে গ্লাস স্কিন সো এটা হচ্ছে আমি একটু দেখাই এটা জাস্ট একটু দেখো সো এটার প্রাইসটা একটু গেস করো তো একদম মানে একটা বক্স চকলেট কিনতে গেলেও আমাদের 1200 থেকে 1300 টাকা লাগে সেই প্রাইসও না সো এটা জাস্ট স্কিনটাকে মানে এটা হচ্ছে মাউথওয়াশ ইউজ করো না যারা মাউথ ইউজ করো আমরা কিন্তু মানে মুখে দেওয়ার পর শিশিরানি একটা ভাব হয় এইটা যখন তুমি হচ্ছে ফেসের মধ্যে ইউজ করো এটা ইউজ করি তাইলে বুঝাইতে পারবো আরো সুন্দর করে জাস্ট দেখো এইটা যখন তুমি ফেসে ইউজ করবা
একটা শিশির শিশির একটা ভাব চলে আসে, মানে ঠান্ডা তো অনেক ঠান্ডা, এই মাস্কটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মনে হবে কি তুমি ফ্রিজ থেকে বের করে ইউজ করতেছো। এটা যখন তুমি ফেসে ইউজ করবা মানে একটা শিশিরানি অনুভব হবে, মনে হবে কি মাউথ ওয়াশ ইউজ করলে যেরকম হচ্ছে মনে হয় না, সেম হচ্ছে ওরকম হচ্ছে শিশির শিশির করে। দেখো এইটা যাদের হচ্ছে স্কিনে একদম হচ্ছে তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করে, আমি ফেসে ইউজ করে তাইলে বুঝাই ফুল ফেসে লাগে এক বাচ্চা। তোমার গরমের মধ্যে যাদের র্যাশের প্রবলেম, একটু আগে একটা আপু বললো না যে আমি গরমের মধ্যে আমার ফেসে র্যাশ হয়, একটু আগে একটা আপু একটা কমেন্ট করলো স্কিনে যাদের গরমের মধ্যে র্যাশের প্রবলেম হয়। এখন র্যাশ কিভাবে হয় আমি বলি, যাদের অতিরিক্ত পরিমাণে অয়েলি স্কিন, যাদের অতিরিক্ত পরিমাণে অয়েলি স্কিন প্লাস হচ্ছে স্কিন ঘামে, আমার ফেসে কিন্তু কোনো র্যাশ নেই বাট আমার স্কিন কিন্তু হচ্ছে একটু অয়েলি, অনেক বেশি অয়েলি না বাট আমার গরম মাসে স্কিনটা ঘামে আর নাক থেকে তো তেল পড়তে থাকে। আমার বাসায় যদি কেউ আসে মনে করো সাডেনলি কেউ চলে আসছে, আমার বাসায় তেল নাই, আমার নাকের তেল দিয়ে হচ্ছে সুন্দর মতো নুডলস আর পরোটা রান্না করা যাবে, মানে এত পরিমাণে আমার নাক থেকে তেল বের হয়। সো এই আমার স্কিন হচ্ছে অয়েলি বলা যায় বাট আমার স্কিনে কখনো র্যাশ ওঠে না, বিকজ হচ্ছে আমি সবসময় জেল মানে পারলে আমি ভাতের সাথে হচ্ছে খাইয়াও ফেলি, আমরা খিচুড়িতে আচার খাই না, আমি পারলে জেল হচ্ছে ভাতের সাথে খেয়েও ফেলি, এত পরিমাণে হচ্ছে আমি জেল ইউজ করি। সো গরমের দিনে জেল বলো স্লিপিং মাস্ক বলো যারা বেশি বেশি করে অ্যাপ্লাই করবা তোমার স্কিন হচ্ছে র্যাশের প্রবলেম হবে না। সেকেন্ডলি হচ্ছে যাদের অনেক বেশি হচ্ছে স্কিনটা হচ্ছে ঘামে, স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন থেকে অনেক বেশি অয়েল হচ্ছে যাদের বের হয়, অয়েল কিন্তু কন্ট্রোল করে, দেখবে আস্তে আস্তে হচ্ছে তোমার অয়েল মানে যে পরিমাণে তোমার স্কিনটা অয়েলি ওইটা কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে হেল্প করবে, প্লাস হচ্ছে তোমার স্কিনটা ঠান্ডা থাকে। স্লিপিং মাস্ক হচ্ছে স্কিনটাকে হচ্ছে অনেক বেশি গ্লো করে, আমি ফেসে অ্যাপ্লাই করতেছি দেখো, এটা গ্লাস স্কিন করবে না করবে ইনস্ট্যান্টলি বুঝতে পারবা, ইনস্ট্যান্টলি বুঝতে পারবা। আগের বারটা যারা মিস করছো তারা তো এটা মিসই করবে না, কারণ এইটা টোটালি চকলেট, আমরা কিনতে গেলে যে প্রাইসে কিনে সেই প্রাইস এটার না, এটার এই প্রাইস হতেই পারে না। এই টাইপের স্লিপিং মাস্ক 1500 থেকে 2000 টাকা নিচে আমি কেন কোনো পেজে সেল করবো না, আমি যদি আমি তো কমে সেল করি, আমি একটু প্রাইস কম রাখি সবাই জানে, আমিও যদি সেল করি ধরো যদি এটা তো হচ্ছে কোম্পানি থেকে প্রাইস ডিসাইড করে দিচ্ছে যে এই প্রাইসে আমাদেরকে সেল দিতে হবে, আমি যদি সেল করতাম 1250 থেকে 1300 টাকা, এর কমে তো সম্ভবই না। বাট এবার তোমরা হচ্ছে যে প্রাইসে পাবা, আমার একটু ফোন দিছি আমি একটু দেখানি, তোমরা যেই প্রাইসে পাবা এইটার প্রাইস মানে কোনোভাবে এই এটা হওয়া সম্ভব না, মানে এত রিজনেবল প্রাইসে পাবা। সো হচ্ছে আমি এটার প্রাইসটা তোমরা সবাই বলো, আমি লাস্টে বলে দিব, তো দেখো এটা যখন অ্যাপ্লাই করবা জাস্ট হচ্ছে এভাবে একটু মাসাজ করে অ্যাপ্লাই করবা, জাস্ট স্কিনে হচ্ছে এভাবে দিয়ে 2 থেকে 3 মিনিট মাসাজ করবা যাতে করে তোমার স্কিনে একদম হচ্ছে থার্ড লেয়ারে চলে যায়। আর এটার মধ্যে কিন্তু সিরাম অ্যাড করা আছে, আমি দেখাই বুঝবা কিভাবে যে সিরাম অ্যাড করা আছে কিনা, আমি বলতেছি অনেকে ট্রাস্ট নাও হতে পারে, জাস্ট দেখাই এই যে দেখো এটার মধ্যে যে সিরাম অ্যাড করা আছে দেখো, এই যে দেখো সিরামটা, এই যে সিরামটা যেটা তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। অনেকে মনে করতে পারে যে একটা স্লিপিং মাস্ক ইউজ করে গ্লাস স্কিন, এইটা জাস্ট 7 ডেজে তোমার স্কিনে তুমি গ্লাস স্কিন একটা এফেক্ট দেখতে পারবা, জাস্ট ইনস্ট্যান্ট তো বুঝবাই, ইনস্ট্যান্ট বুঝতে পারবা যখন তুমি স্কিন ওয়াশ করবা, মনে হবে কি তোমার স্কিন থেকে ময়লা পর্যন্ত ক্লিন হয়ে গেছে, মনে হবে কি যে অনেকদিন ধরে হচ্ছে ধুলাবালি মানে জমলে যেরকম হচ্ছে স্কিনটা হচ্ছে লাগে না, যে আমি অনেকদিন ধরে স্কিন পরিষ্কার করি না ফেস ওয়াশ করি না, বাইরে থেকে আসার পরে যেরকম হঠাৎ করে দেখবা যে হচ্ছে রাস্তা থেকে আসার পর যেরকম স্কিনটা লাগে না কালচে, এটা ওয়াশ করার পর মনে হবে কি তোমার স্কিন থেকে ময়লা টয়লা সব ক্লিন হয়ে গেছে, তুমি জানো কত বছর ধরে স্কিন হচ্ছে ফেস ওয়াশ করো না সব ময়লা হচ্ছে ক্লিন হয়ে গেছে, এই টাইপের একটা তোমার ফিলিং হবে। আর এটার স্কিনের গ্লোয়িংটা তো জাস্ট দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সব নীল হয়ে গেছি, নাগনাগিনী যে সরি ইয়ার মতো কালনাগিনীর মতো হয়ে গেছি, বাট স্কিনের গ্লো দেখো আমার পুরো নীল বানায় ফেলছে, জাস্ট দেখো। সো এইটা এক কথায় হচ্ছে তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে ঈদের আগে, এইটা হচ্ছে আর এত রিজনেবল প্রাইস মানে তুমি প্রাইস শুনলে তুমি হচ্ছে খাট থেকে পড়ে যাবা, এটা আমি কনফার্ম, প্রাইস শুনলে খাট থেকে আসতে পড়ে যাবেন, মাশাআল্লাহ তোমার স্কিন, আমার স্কিন হচ্ছে অনেক বেশি ফেয়ার না হলে আমার স্কিনে কোনো ব্ল্যাক হেডস নাই, কোনো হোয়াইট হেডস নাই, আমার স্কিন হচ্ছে তোমার কোনো র্যাশ নাই, কোনো ব্রন নাই, কোনো স্পটও নাই, মশার কামড় দিলে স্পট হয় এটা হচ্ছে আমি বলি, আমার মশার কামড় দিলে স্পট এমনভাবে পড়ে কেমনে পড়ে, আমার শরীরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে পানি মানে হচ্ছে তোমার মশা কামড় দিলে সেটা হচ্ছে দাগা পড়ে যায় মানে ফুলে যায় শরীরে, আমাকে ধর আজকে একটা মশা কামড় দিছে সেটা 2 দিন পরে আরো ফুলে যাবে, মনে হবে কি হচ্ছে আরো ফুলতেছে,
ফুলার পরে হচ্ছে ওই জায়গা হচ্ছে তোমার আর দাগ যাইতে চায় না। পরে আমি ক্রিম টিরিম মাইকা টাইকা পরে হচ্ছে রিমুভ করি, তারপর আলহামদুলিল্লাহ আমার ফেসের মধ্যে কেউ একটা দাগ খুঁজে বার করতে পারবো না। বাট আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে গ্লোয়িং, কজ আমি যত জেল আসুক যত সিলভিং মাস্ক আসুক সর্বপ্রথম কিন্তু আমি নিজেই অ্যাপ্লাই করি। একটা প্রোডাক্ট দিয়া যদি হচ্ছে ধরো তোমরা যদি ডাক্তারের কাছেই যাও, ডাক্তার কিন্তু কোনো ওষুধ খাইয়া তোমাদেরকে হচ্ছে দিবে না, সে কিন্তু হচ্ছে আগে তোমার একটা ওষুধ আসলে, যেমন ডাক্তারের কাছে নতুন নতুন ওষুধ আসে, সে কিন্তু তোমাকে খাইয়া তারপর তোমাকে দিচ্ছে না। অনেক সময় ওষুধ খাওয়ার পর কিন্তু আমরা কাজে দেয় না, তারপর কিন্তু আমরা যাই ডাক্তারের কাছে বলতে পারি যে হচ্ছে আচ্ছা আপনার ওষুধ দিলেন ওষুধ তো কমলো না, কিন্তু সে আবার আরেকটা লিখে দেয়। বাট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজের আগে অ্যাপ্লাই করি, রেজাল্ট পাইলে তোমাদেরকে দেয়। সবাই এটা করে না, অনেকে হচ্ছে আগে ইউজ করে না, তোমাদের কাস্টমারদের হচ্ছে চাপা পিটা সেল করে। বাট আমি যেটা করি সেটা বডি ক্রিম হোক নাইট ক্রিম হোক যেটাই হোক, আমি ফার্স্টে নিজে আগে অ্যাপ্লাই করি, ফার্স্টে নিজে আগে অ্যাপ্লাই করি দেন হচ্ছে তোমাদের হাতে দেয়। এমনকি হচ্ছে আমাদের কিন্তু নেক্সট একটা ধামাক আসতেছে, ঈদের আগে জাস্ট ইমার্জেন্সি ভাবে স্কিনটাকে হোয়াইটেনিং করবে। ইমার্জেন্সি বলতে ইমার্জেন্সি শুধু হোয়াইটেনিং না, পিঙ্কিশ, যারা একটু হচ্ছে পিঙ্কিশ ব্রাইটনেস চাও এইটাতে, এটা এমন একটা নাইট ক্রিম আমি আসলে হচ্ছে বলতে চাচ্ছি না, তারপরে বলে দেই এক কথায় হচ্ছে ডল স্কিন করে দিবে। যারা ডল স্কিন ক্রিম করতেছে, আমি এমন ক্রিম আনবো যে ঈদের আগে একটা মানুষের যদি বলতে পারো যে ঈদের আগে আমি গ্যারান্টি দিব, যদি একটা মানুষে বলতে পারো যে আপু ঈদের আগে এই ক্রিমটি আমি ফর্সা হই নাই, যদি 200 ফর্সা যদি না হয় যে আপু আমার স্কিনে কোনো ক্রিমই কাজ করে না, সেও যদি 200 ফেয়ার না হও সাথে সাথে হচ্ছে আমাকে আমাদের পেজে ইনফর্ম করতে হবে। এটা হচ্ছে আমি তোমাদের আপু রোজা রেখে স্কিন 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 আপু রোজা রাখা স্কিন বুঝি নাই, ওইটা হচ্ছে যাদের স্কিনে নাইট ক্রিম কাজ করে না, যে আপু আমার কোনো নাইট ক্রিমই কাজ করে না, তাকেও 200-300 হোয়াইট করে ছাড়বে ঈদের আগে। মানে ওইটা কোম্পানি থেকে আমাকে এভাবে বলা হয়েছে, কারণ আমি ঈদের আগে যেগুলো প্রোডাক্ট আনবো সবগুলোই হচ্ছে তোমার ওই টাইপের প্রোডাক্ট হবে যে তোমার কাজ করবে, আর কাজ না করলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবা, আমি যে কয়দিন বলবো সেই কয়দিনের মধ্যে আমাকে ইনফর্ম করবা। আর ক্রিমটা তুমি হাতে পাইলে জাস্ট তুমি ক্রিমের হচ্ছে প্যাকেজিং জাস্ট হচ্ছে ক্রিমের টেক্সচার দেখলে তুমি অবাক হয়ে যাবে, এর আগে কখনো এরকম টেক্সচারের ক্রিম আমি নিজেও পাই নাই। মানে একটা নাইট ক্রিম কিন্তু সবসময় একটু হার্ড থাকে, আমরা জানি যে নাইট ক্রিম কিন্তু একটু হার্ড টাইপের থাকে, যে হচ্ছে আমরা ইউজ করতে গেলে একটু বেশি মাসাজ করতে হয়, ওইটা তুমি যখন হাতে পাবা ওইটা টেক্সচার দেখলে কাজ সম্বন্ধে তোমার আইডিয়া হয়ে যাবে। যারা নাইট ক্রিম রেগুলার ইউজ করো ওইটা টেক্সচার দেখলে তুমি হচ্ছে তুমি বুঝতে পারবা যে আদৌ ক্রিমটা কতটা ভালো হতে পারে। জাস্ট আমি হচ্ছে একটু 2 অপেক্ষা করো, আমার কাছে ক্রিমটা আসছে বাট আমি একটু প্রবলেমের জন্য দেখাচ্ছি না, 2 পর জাস্ট তোমাদের ধামাকা ফুটবে ধামাকা। মানে এবার হচ্ছে আর কেউ কালা থাকবো না, ঈদের আগে সবাই ফর্সা করে দিব। আপু প্লিজ প্লিজ ঈদ অফার একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা দিয়ে দিব। সো দেখো আমার ফেসের সাথে গলা মিলতেছে না, দেখো আমার ফেসের সাথে গলা মিলতেছে আর স্কিনটা কি পরিমাণে গ্লো করতেছে, এটা কিন্তু হচ্ছে র্যাশ যাবে। আপু একটা আপু জিজ্ঞেস করছে এটা দিয়ে র্যাশ যাবে কিনা, এটা দিয়ে র্যাশ 100% যাবে। আপু তো রোজা রেখে স্কিন কালচে হয়ে গেছে, স্কিন র্যাশ হচ্ছে, র্যাশ থেকে ব্রণ হচ্ছে, কেন আপু রোজা রেখে স্কিন কালচে হবে কেন? আমি তো হচ্ছে তোমরা জানো, তোমরা বললো মানে চাপা পিটাইতেছে, আমি যা খাই রোজা রাখি না, এত বড় একটা ডিঙ্গি মাই আর এই পরিমাণে খাবারে রোজা রাখা যায় না, সত্যি কথা। যেটা যেই যতটুকু ঘুমাই 6:30-6:30 বাজে ঘুমাই, ঘুমাই আবার হচ্ছে 10 থেকে, যে এই যে আমার সোনা পাখিরা ফোন দেওয়া শুরু করে আল্লাহর বান্দার আর থামে না। আমি মাঝে মাঝে ফোনে হচ্ছে এয়ারপ্লেন মোড উড়ায় রাখি, কয়টা ফোন উড়াবো, আমার তো 7-8 ফোন মনে করো সব বালিশের নিচে থাকে, কোনোটা সাইলেন্ট করে রাখি, কোনোটা এয়ারপ্লেন মোড উড়ায় রাখি, কোনোটা হচ্ছে অফই করে দেই। মানে আল্লাহর বান্দারা যে ফোন দিতে থাকে আমি বুঝি না, তোমরা সেরি খাইয়া কেমনে আবার 10 উঠা দাও, 6:30-6 বাজে ঘুমাইলে কেমনেও তোমরা আবার 10:30-10 মধ্যে উঠা দাও, আমার মাথা কাজ করে না। আর আমি যা খাই রোজা রাখি, তোমরা ওগুলো দেখলে অবাক হয়ে যাবে। মানে এমন এমন আছে যে হচ্ছে এদুগা মানে 2 যেটা হচ্ছে হয় ওইটা খাই আমি রোজা রাখি, এইভাবে রাখি, তারপর আমার স্কিন কালচে লাগতেছে নাকি আমি শুকাই গেছি। অনেকে বলে রোজা রাখলে নাকি শুকাই যায়, আমার কি শুকনা লাগতেছে দেখো তো, আমি কিন্তু শুকায়ও নাই, আগের মতোই আছি, আমি কিন্তু শুকায়ও নাই। তো কেন শুকাবা, একটু স্কিন কেয়ার করো না, রোজা রাখলে কি হয়েছে বাট স্কিনটা কেয়ার করো। স্কিন কেয়ার করো কিভাবে, রোজার মধ্যে আমরা সবাই জানি যে অত অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করে না, বাট 3 করে মুখটাকে ওয়াশ তো করতে পারো, আর ওয়াশ না করো নামাজ পড়তে গেলেও তো মুখটা ধুইতে হয়, যারা নামাজ মানে পাচক তো তোমাকে ফেস ক্লিন করতে হবে, তখন না হয় একটু ফেস ওয়াশ হাতে করে নিয়ে গেলে উজু করার আগে মুখটা ক্লিন করে ফেললা, তারপরে যখন হচ্ছে তুমি বসে থাকো একটু জেলে অ্যাপ্লাই করলা, সারাদিন যে প্রোডাক্ট ইউজ করতে এবার কিছু না, তুমি জাস্ট রেগুলার রুটিনের মধ্যে কয়েকটা প্রোডাক্ট রাখবা, যেরকম হচ্ছে একটা জেল রাখবা, একটা সিরাম রাখবা, একটা প্যাক রাখবে, একটা ভালো একটা নাইট ক্রিম রাখবা, আর পাশাপাশি যদি পারো স্লিপিং টাইপের মানে মাস্ক টাইপের হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করবা, যদি না পারো এগুলো স্কিপ করো। জেল অ্যাপ্লাই করলে স্লিপিং মাস্ক অ্যাপ্লাই না করলেও চলে, বাট জেলটা হচ্ছে আর স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই তারাই করবা যারা স্কিন নিয়ে বেশি সচেতন, যেমন আমার মতো যারা বেশি সচেতন যে আমার স্কিন হচ্ছে এমন স্কিন হবে, আমার স্কিন ফেয়ার থাকুক বা না থাকুক, আমার স্কিন ফেয়ার থাকুক বা না থাকুক বাট আমার স্কিনটা অনেক বেশি গ্লো হবে, অনেক বেশি গ্লোয়িং করবে। যেমন আমি চাই সবসময় যে আমি ফর্সা কমে যাই বাট আমার স্কিনে গ্লোয়িং যাতে না কমুক, আমার যেমনই লাগুক বাট আমার স্কিন চকচকে থাকতে হবে, যাতে দেখলে মনে হয় যে স্কিনটা কি সুন্দর গ্লো করে। আপু
না আপু তোমার গালগুলা শুকায় গেছে বাট স্কিন মাশাআল্লাহ বেস্ট হতে পারে, গালগুলা একটু শুকাইছে আসলে আমার চোখে পড়ে না, কজ আমি হচ্ছে অতটা আয়না এখন দেখা হয় না, কজ রোজার মধ্যে এসে আগে তো যেরকম যেটা করতাম লাইভে আসার আগে রেডি হয়ে এরকম করতাম আয়নার সামনে গিয়ে, মানে এটা আমার একটা অভ্যাস, মানে ড্রেস পরে হচ্ছে লাইভে আয়নার সামনে গিয়ে এরকম এরকম করে নিজের এরকম তাকায় তাকায় দেখি, বাট রোজার মধ্যে আসলে এরকম ঢংমং করা হয় না তো এই জন্য হয়তো বা গালের দিকে খেয়াল করি নাই। আপু নোটিফিকেশন পাইলাম না কেন? আপু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য ভেবে নোটিফিকেশন পাও না, আমি নিজেও পাই নাই, আমার এইটাতে আসছে যেটাতে লাইভ হচ্ছে এটাতে পাইছি বাট এইটাতে নোটিফিকেশন এখন পর্যন্ত আসে নাই, তো আমি নিজেও পাই নাই, তোমারে কি বলবো। তো লাইভটাকে কিন্তু সবাই শেয়ার করো, সবাই শেয়ার করবা, প্রত্যেকে লাইভটাকে শেয়ার করবো, আজকে আই শেয়ারে কিন্তু এইটাই গিফট আছে, সিলিপিং মাস্কটা হচ্ছে গিফট আছে, আর যারা হচ্ছে শেয়ার করে ঠিক মতো স্ক্রিনশট দাও না তারা কিন্তু কন্টেস্টে হচ্ছে আমরা তোমার কাউন্টও করবো না। তো এইটা হচ্ছে আমাদের সিলিপিং মাস্কটা, আমি এটা প্যাকেজিংটা একটু দেখাই দিই, এখন এইটার প্যাকেজিংটা দেখাই, এটা হচ্ছে অ্যালাইক ব্র্যান্ডের বুস্ট ব্লাস্টার হচ্ছে গ্লাস স্কিন সিলিপিং মাস্ক, এই যে দেখো এটা হচ্ছে গ্লাস স্কিন সিলিপিং মাস্ক, যেটা হচ্ছে যে 7 days এর মধ্যে তোমার স্কিনের র্যাশ হতে তোমার স্কিন হচ্ছে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং না, এটা কিন্তু স্কিনটাকে ব্রাইটেনিং করবে, আই মিন হচ্ছে তোমার স্কিনটাকে হচ্ছে 1 থেকে 2 shades পর্যন্ত হচ্ছে ব্রাইটেনিং করবে, এটাকে আসলে হোয়াইটেনিং বলা চলে না, কজ 1 shade আদার মানে 2 shades এটাকে ব্রাইটনেস এর মধ্যে হচ্ছে আমরা বলি, ব্রাইটনেস মানে হচ্ছে ধরো মোবাইলের ব্রাইটনেস কমে গেলে একটু অন্ধকার লাগে, ব্রাইটনেসটা বাড়ালে কিন্তু একটু হচ্ছে অনেক বেশি উজ্জ্বল উজ্জ্বল লাগে, ওইটাকে কিন্তু ফর্সা বলা যায় না, উজ্জ্বল লাগে যেটাকে, তো এইটা তোমার স্কিনটাকে উজ্জ্বল বলবো। অনেকে হচ্ছে ব্রাইটনেস হোয়াইটিং এর মানেই বুঝো না, মনে করো যে ব্রাইটনেস মানেও ফর্সা হোয়াইটনেস মানেও ফর্সা, না ব্রাইটনেস মানে তোমার স্কিন উজ্জ্বলতাটাকে বাড়াবে, তোমার স্কিনটাকে গ্লেজিটাকে বাড়াবে, এটা ধবধবে ফর্সা করার জন্য না। আমার স্কিন দেখে যারা বলো না আপু তোমার স্কিন কেমনি এত সুন্দর হয়েছে, আমি তো রেগুলার কন্টিনিউ নাইট ক্রিম ইউজ করি না, সবসময় নাইট ক্রিমের পিছনে ছুটো না, আমি সবসময় একটা কথা বলি সারা জীবন নাইট ক্রিমের পিছনে ছুটলে কাজ হবে না, মাঝে মাঝে হেলদি প্রোডাক্ট ইউজ করো, মাঝে মাঝে কেন সবসময় হেলদি প্রোডাক্ট ইউজ করতে হবে, বিকজ হচ্ছে নাইট ক্রিম শুধুমাত্র আর্টিফিশিয়াল একটা ফর্সা দিবে যার মধ্যে কোনো সৌন্দর্য নাই, যার মধ্যে কোনো গ্লোয়িং নাই, যার মধ্যে কোনো গ্লেজি নাই, শুধুমাত্র ফর্সা আর ফর্সা, এটাকে সুন্দর বলে না, স্কিন হচ্ছে এরকম একটা স্কিন হতে হবে। এই যে দেখো এটা হচ্ছে কিপ স্কিন রেডিয়েন্ট, মানে এটা তোমার স্কিনটাকে পিঙ্কিশ একটা হোয়াইটেনিং দিবে, স্কিনটাকে পিঙ্কিশ একটা হোয়াইটেনিং দিবে এই মাস্কটা, আর এটা এত রিজনেবল প্রাইসে আমার মনে হয় যে যার টিফিনের টাকা জমায় প্রোডাক্ট কিনো তারাও নিতে পারবা, যার টিফিনের টাকা পড়ায় মানে জমায় হচ্ছে প্রোডাক্ট কিনো তারাও এটা নিতে পারবে, এটা সবার হাতের নাগালে, মানে এত রিজনেবল প্রাইসে তুমি এর আগে কখনো কোনো সিলিপিং মাস্ক পাও নাই এত রিজনেবল প্রাইসে। আপু আপু আগে অন্য আইডি দিয়ে শেয়ার করছি সেটা দিয়ে ব্লক খাইছে, আজকে এটা দিয়ে দিলাম, এটা আমার নিউ আইডি, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা জোস স্কিন তোমার থ্যাংক ইউ, কয়টা শেয়ার দিতে হবে আপু তোমার ইচ্ছা, তুমি যে কয়টা শেয়ার দিতে পারো, আইডি হচ্ছে একটা আইডি দিয়ে বেশি শেয়ার দিতে যাও না, অনেকে করে কি একটা আইডি দিয়ে ধুমায় শেয়ার দিতে যায়, এটা করো না, একটা আইডি দিয়ে ধুমায় শেয়ার না দিয়ে হচ্ছে 3-4 আইডি দিয়ে শেয়ার দিবা, তাইলে হচ্ছে আইডি ব্লক হবে না, তাহলে আইডি কিন্তু হচ্ছে ব্লক করে দিবে। সো এটার প্রাইসটা হচ্ছে সবাই বলতেছে 850-950, 1000 টাকা, 1000 টাকা না 1000 টাকারও কম হবে, এটার প্রাইস শুনে মানে ভূমিকম্পের মতো হয়ে যাবা, লড়ে চলে যাবা যে কেমনে সম্ভব। আচ্ছা আপু তুমি কি আজকে মানে রোজার ডোজ তোমার বেশি ধরছে, তোমার মনে হয় আজকে মাথা ঠিক নাই, এই কথাটাই তোমার মুখ দিয়ে আসবে, এর আগে এত মানে 1000 টাকার নিচে কেমনে সিলিপিং মাস্ক সম্ভব? আপু তুমি অনেক ভালো, তোমার নাইট ক্রিম স্পট তোমার নাইট তুমি তুমি নাইট ক্রিম সাপোর্ট করো না, অন্য পেজে নাইট ক্রিম ছাড়া কিচ্ছু বোঝে না, আপু নাইট ক্রিমে যে লাভ বেশি এই কথাটা আসলে আমার বলা উচিত না, বিকজ হচ্ছে আমিও সেলার, বাট নাইট ক্রিমে যে লাভ বেশি এটা বুঝতে হবে তো তোমাদেরকে, তো নাইট ক্রিম সেল করতে পারলে তো বড় লোক হবে, নাইট ক্রিম সেল করতে না পারলে বড় লোক হবে বোকা মেয়েরা বুঝে না, বাট আমার তো আসলে দরকার এরকম যে আমার কাস্টমাররা হচ্ছে অলওয়েজ হেলদি স্কিন বুঝবে, শুধুমাত্র নাইট ক্রিম না, নাইট ক্রিম তো আমিও সেল করি, আমি তো কত নাইট ক্রিম সেল করি, নিজেও নাইট ক্রিম ইউজ করি, বাট আমি আমার আমার রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করি, নাইট ক্রিমের লাভ বেশি বলে যে সারা জীবন খালি লাইভে আসতে না আসতে নাইট ক্রিম দেখা শুরু করে এগুলো কি, মানে তাইলে তো হচ্ছে সবাই শুধুমাত্র আর্টিফিশিয়াল ফর্সার দিকে দৌড় পারবে, আমরা আমাদের উচিত যে আমরা এটাও সেল করবো বাট আমাদের পাশাপাশি নাইট ক্রিমের পাশাপাশি আমাদের হেলদি প্রোডাক্টের কাজ মানে কাজগুলো বোঝাতে হবে কাস্টমারদের, এটা বুঝতে দিতে হবে যে না নাইট ক্রিম ইউজের পাশাপাশি আপনি হেলদি স্কিনে যান, শুধুমাত্র নাইট ক্রিম অলওয়েজ ইউজ করেন না, কারণ নাইট ক্রিম যতই নাইট ক্রিম একদম মানে কেমনে বল বুঝামো তোমারে, তুমি ঘরে বানাইছো, আমি ঘরে নাইট ক্রিম বানাইছি সেইটার মধ্যেও তোমার কিছু না কিছু তুমি নিজে যদি ঘরেও বানাও না তারপরেও তোমাকে কিছু না কিছু ইউজ করতে হবে, যেমন গোলাপ জল, এখন গোলাপ জলটা তো তুমি হচ্ছে কিনে আনতে পারো, সেটার মধ্যে কি কেমিক্যাল দেয় নাই, সেটাকে একদম তুমি হাতে বানাইছো, তুমি হাতেও যদি বানাও তারপরে যদি তুমি ফুল কিনে আনতেছো, আজকাল ফুলের মধ্যে ফরমালিন মারে, তো তুমি কি জিনিসটা তুমি ন্যাচারাল পাচ্ছ, সব কিছুর মধ্যে হালকা হলো কেমিক্যাল আছে, তোমার কোনো কিছু ন্যাচারাল না, সো নাইট ক্রিম নাইট ক্রিম ওইটা কখনো হচ্ছে হয়তো পারে অনেকের মধ্যে হচ্ছে মার্কারি দেওয়া থাকে, অনেক নাইট ক্রিমে মার্কারি থাকে না, এটা হচ্ছে ডিফারেন্ট, বাট নাইট ক্রিম যে একদম কেমিক্যাল ছাড়া একদম দুধের দেওয়া তুলসী পাতা ছাড়া মধ্যে কিছু নাই এরকম কিছু না, বাট আমরা নাইট ক্রিম ইউজ করবো
এই নাইট ক্রিমে যে কেমিক্যাল যে এফেক্টটা আছে সেইটা যাতে কখনো তোমার ফেসের মধ্যে না পড়ে, সেটা যাতে কখনো তোমার ফেসে কোনো মানে ক্ষতি না হয় বা তোমার ফেস যাতে কখনো ড্যামেজ না হয় বা তোমার ফেস সব সময় যাতে গ্লোইং হয়, এই জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো যখন তুমি একটা স্লিপিং মাস্ক, একটা সিরাম, একটা জেল অ্যাপ্লাই করো, তোমার যদি কোনো নাইট ক্রিমে যদি এফেক্ট থাকে, যেমন হচ্ছে আমি ধরি পাকিস্তানি ক্রিম, যখন তুমি পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করছো সেটা ইউজ করার পর তোমার স্কিনটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে বা স্কিনটা পাতলা হয়ে গেছে, এখন সেই স্কিনটা কিভাবে ঠিক করবা, সেটা ঠিক করতে তোমাকে জেলে যেতে হবে, সেটা ঠিক করতে হলে তোমাকে সিরাম ইউজ করতে হবে, তোমার কিন্তু তখন কিন্তু কেমিক্যাল এফেক্টটা আস্তে আস্তে রিমুভ হবে, এছাড়া কিন্তু সম্ভব না। এখন তুমি যদি স্কিন নষ্ট করে ফেলো তুমি কি আরেকটা ক্রিম ইউজ করে স্কিন ঠিক করতে পারবা? কখনোই পারবা না। তোমার কিন্তু হচ্ছে হেলদি স্কিনে যেতে হবে, হেলদি প্রোডাক্টে যেতে হবে। সো এই জন্য আমি বলি নাইট ক্রিমের পাশাপাশি সব সময় হেলদি প্রোডাক্ট ইউজ করবা, এতে করে কখনো স্কিন ক্ষতি হবে না, কখনো স্কিন ড্যামেজ হবে না, কখনো স্কিনে কেমিক্যাল এফেক্টও করবে না, আর ডে বাই ডে তুমি নতুন একটা স্কিন পাবা, নতুন নতুন স্কিন পাবা যখন যে প্রোডাক্টটা ইউজ করবা। আমি যেমন আজকে এটা অ্যাপ্লাই করছি, কন্টিনিউ 7 ডেজ অ্যাপ্লাই করবো, 7 দিন পরে তোমরা কি বলবা জানো? পিতা তোমাকে আগের থেকে আরো গ্লো লাগতেছে, হঠাৎ করে তোমাকে এত ফসা লাগতেছে কেন? এই কথাটা তোমরাই বলবো। আমি 7 দিন, যদি 7 দিন থাকে, দোয়া করে যেন 7 দিন সেল করতে পারি। এইটা কিন্তু আমি বলছিলাম লাইভে 100 পিসের কথা, 100 পিস বলছি না যে 100 পিস শেষ হয়ে যাবে। ইনবক্সে মডারেটর বলতেছে তুমি 100 পিস প্রোডাক্ট কেমনে আনলা, মানে ইনবক্স এটা নিয়ে মারামারি লাগছে। তোমরা কমেন্টেও দেখছো অনেকে রিকোয়েস্ট করছে, অনেকটা একটা আপু বলতেছে আপু তোমার লাইভেরটা দাও, বাট আমি এটা দিতে পারবো না, কজ আমি এটা রাখছি নিজের জন্য, কজ অনেক সময় হয় না যে নিজেরও তো র্যাশটা শুটতে পারে বা ব্রণটা উঠতে পারে, আমি নিজেও তো অ্যাপ্লাই করবো তাই না? আমি আমার জন্য কি না রেখে আরেকজনের দিয়ে দিবো? সো আমার ইউজারটা আমি কাউরে দিতে পারি নাই, আমারটা আমি রেখে দিচ্ছি। সো এটা কিন্তু হচ্ছে শেষ। আর এইটা পোস্ট করাতে অনেক আপুরা বলছে যে আমি নাকি হচ্ছে এটা নিয়ে একটা বলছে এটা কি আদৌ এতটুকু কাজ করে, এই জন্য আমি রিভিউ পোস্ট করে দিছি যে আদৌ কাজ করে কিনা। এটা জাস্ট একটা সিরাম না, 1200 টাকা আপনি সিরাম পাচ্ছেন, আপনি মনে করবেন স্কিনের জন্য আপনি কিছু একটা পাইছেন যেটা দিয়ে আপনি আলাদিনের চারাকের মতো কাজ করাতে পারবেন। তো এটা যেই 100 জন পাইছেন তারা আসলেই লাকি। আবার কবে আসবে আই ডোন্ট নো, কজ আমি পারাপারি মারামারি করে আনছি, এই প্রোডাক্ট আসলে আমি পাই নাই, 100 পিসই পাইছিলাম। আপু মুখে লোম যাওয়ার জন্য কি করবো বলো না, মুখে লোমের জন্য আপু কিছু নাই, শেয়ার করতে থাকো, আজকে অনেক অনেক শেয়ার চাই। আবু তুমি এমনি অল টাইম সত্যি বলো? হ্যাঁ আসলে আমি সত্যি বলি বলে আমার অনেক অনেকে পছন্দ করে না, অনেক সেলাররাও দেখতে পারে না। আপু আমার মুখে অনেক লোম আছে কি করলে যাবে? মুখে অনেক লোমের জন্য হচ্ছে আমার আরেকটু লাগাই, এটা লাগাইলে হচ্ছে দেখেন আমার শুকাই গেছে, এই সাইড শুকাই গেছে, এই সাইডে কিন্তু শুকাই গেছে, দেখছেন আপনার এই যে দেখেন শুকাই গেছে, বাট গ্লেজে কিন্তু দিচ্ছে, এই সাইড শুকায় না, এখানে একটু ভিজা ভিজা আছে, এই জায়গা শুকাই গেছে দেখেন। এগুলো কিন্তু স্কিন খেয়ে ফেলে, স্লিপিং মাস্ক বলেন, সিরাম বলেন, জেল বলেন, এগুলো কিন্তু স্কিনে খেয়ে ফেলে, এগুলো কিন্তু স্কিনে থাকে না। আপনি 1 ঘন্টা পর দেখবেন আমার স্কিনে এই যে দেখেন এই জায়গায় শুকাই গেছে, আমি আবার একটু অ্যাপ্লাই করি, যারা নতুন জয়েন করছে তাদেরকে আবার একটু ইউজ করে দেখাই। আপু 950 অনেকে প্রাইস জানে, আমি জানি তো কেমনে জানো, কজ এটা আমি সবার লাস্টে দেখাইছি, এই জন্য কজ এই প্রোডাক্ট ঢুকছে পরশু দিন, বাট আমি আজকে দেখাইছি, আর সব পেজে প্রাইস সেম, এই জন্য অনেকে এটার প্রাইস জানে, আমি জানি কজ এটা সব পেজে সেম প্রাইস, প্রাইসকে 10 টাকা কমও ধরতে পারবে না, 10 টাকা বেশিও ধরতে পারবে না, কজ এটা কোম্পানি থেকে হচ্ছে ডিসাইড করে দেওয়া হয়েছে। এটা যদি কেউ আমি যদি এখন হচ্ছে 10 টাকা বেশি ধরি তাহলে হচ্ছে আমার খবর আছে আপু, আর যদি কম ধরি তাহলেও খবর আছে, বেশি তো কখনোই ধরবো না, কজ আমি সবসময় কম প্রাইসে দিই, আর আমি বেশি তো প্রশ্নই আসে না, বাট যদি আমি কম দিই তাহলে আমার খবর আছে আপু। আপু আমি স্টুডেন্ট, আমার স্কিন পাতলা রক দেখা যায়, প্লিজ আমাকে, আমি চুল ছেড়ে লাইক করতে পারি না, একটা আপুর কথা আজকে চুল ছেড়ে লাইক করছে, আমার প্রত্যেকটা দিন ইনবক্সে গিয়া, পার্সোনাল ইনবক্সে গিয়া আপু তুমি একটু চুল ছেড়ে লাইক করো, আপু তুমি একটু চুল ছেড়ে লাইক করো, জানি না আমি আপুটা দেখতেছো কিনা, আমি জানি না, এখন আমার দেখলো আমার প্রচণ্ড গরম লাগে, আমার বলে আপু তুমি তো সবাই চুল ছেড়ে লাইক করো, তুমি কেন করো না? আমি চুল ছেড়ে লাইক করলে আমি হাঁপাই যাই, এই যে দেখো আমি হাঁপাই গেছি, আমার অনেক কষ্ট লাগতেছে, আমি চুল ছেড়ে লাইক করতেই পারি না। আপু তোমার মাথা আজকে রোজা রেখে ঘুরে গেছে তাই সব সত্যি বলতেছো? হ্যাঁ আসলে আজকে হচ্ছে মাথা ঘুরে গেছে, এই জন্য সব মুখ দেওয়া সত্যি কথা বলে দিতেছি। আপু 950 আমারটা হয়েছে একটু বলো না প্লিজ, ওই দিন বলছি হয়েছে তবে কম লিখছি, আচ্ছা পড়তে পারি না আপু, 100% করে বলছি 950। হ্যাঁ 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 আমি জানি তো তোমরা তোমরা কেমনে বলছো, আমি জানি না কাজ, তোমরা সব পেজে প্রাইস দেখে আসছো, এই যে দেখো, মানে মাই গড, এটা ইউজ করার পর একটা কথাই আসবে, ও মাই গড, দেখো এটা ইউজ করার পর জাস্ট হচ্ছে একটা কথাই মুখ থেকে বের হবে যে ও মাই গড, স্কিন তো না যেন হচ্ছে অন্য কিছু, দেখো শুধু আমার ফেসে না, তোমরা ইউজ করলে দেখো আমার একটা স্ক্রিনশট নাও, আমি এটা একটু সুন্দর করে ধরি, আমার কি একটা স্ক্রিনশট নিবা, অ্যালাইক সুন্দরী হয়ে গেছি, মাশাআল্লাহ আপু দোয়া করি তোমার জন্য, থ্যাংক ইউ, দাঁড়া আমি একটু সুন্দর করে ধরি, একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিবা ঠিক আছে, স্ক্রিনশট মারতে থাকো সবাই, ইনবক্সে দিবা ঠিক আছে, একটু পোজ দিয়ে নি আর একটু সুন্দর করে,
দিছো তো সবাই একটু সুন্দর করে স্ক্রিনশট পাবে আচ্ছা এমন করা অন করা মুখ বেশ কিনে এইভাবে স্ক্রিনশট দাও কেন সুন্দরভাবে স্ক্রিনশট দিতে হবে আপু আমি আপু তুমি আমাদের জন্য বেস্ট প্রোডাক্ট আমার সেটা বিশ্বাস হয় থ্যাংক ইউ আপু জেল কি না দিলে ফেসের আপু জেল কি না দিলে ফেসের গ্লো কি চলে যাবে আপু রেগুলার কন্টিনিউ জেল ইউজ করতে হবে কজ আপনি নাইট ক্রিম সপ্তাহে 3 দিন 4 দিন अप्लाई করুন প্রবলেম নাই বাট রেগুলার আপনাকে এগুলো अप्लाई করে যেতে হবে আপু এই জন্য তোমাকে অনেক ভালো লাগে আমার মিলন সুফিয়ান থ্যাংক ইউ আপু স্লিপিং মাস্ক আর জেল দিলে কি স্কিন ব্রাইট ক্লিন হবে জি আপু এগুলো দিলে আপনার স্কিন ব্রাইট হবে এটা তো হোয়াইটেনিং ও লিখে দিয়েছে বাট আমি আসলে হচ্ছে হোয়াইটেনিং কথাটা বলি না বিকজ হচ্ছে স্লিপিং মাস্ক দিয়ে অতটা হোয়াইটেনিং হয় না যতটা বলে মানে হচ্ছে যাচ্ছে না যে 4 শেড 5 শেড পর্যন্ত আসলে স্লিপিং মাস্ক দিয়ে এত হোয়াইট হয় না স্লিপিং মাস্ক দিয়ে ব্রাইট হয় 2 শেড 3 শেড এরকম ব্রাইট হয় বাট স্লিপিং মাস্ক দিয়ে অনেক বেশি ফর্সা হয় না তো এইজন্য আসলে আমি হোয়াইটেনিং কথাটা বললাম না বাট এখানে লেখা আছে হোয়াইটেনিং এখানে লেখা আছে হোয়াইটেনিং এখন আমি প্রোডাক্টটা আমি হচ্ছে হাতে পাইছি 2 দিন 3 দিন হইছে আদৌ আমি জানি না যে আসলে এটা কতটুকু হোয়াইটেনিং করবে বাট ব্রাইটেনিং করবে 100% ব্রাইটেনিং আমি যত 2 শেড পৌঁছে 2 থেকে 3 শেড এটা 100% করবে এটা যদি না করে আমাকে এসে ধরো বাট হোয়াইটেনিং কতটা করবে সেটা তোমরা বলতে পারবা তোমরা হাতে পাওয়ার পর যখন আমাকে বলবা যে আপু এটা দিয়ে তো তুমি বলছিলা ব্রাইটেনিং করে বাট আমি তো ফর্সা হয়ে গেছি তখন আমি কি বলবো জানো যে আচ্ছা এটা দিয়ে হোয়াইটেনিং হয় কজ আমি এখন দেখতেছি লেখা হোয়াইটেনিং বাট আসলে আমার না সাহসে কুলাইতেছে না বলার বিকজ আমার হচ্ছে মানে কিছু কিছু লেখা আমি বলি না আমার দেখি ঠিকই বাট আমার বলতে না ভয় লাগে যে আসলে কি করে কিনা আমি নিজে শিওর না তো আমি আগে নিজে অ্যাপ্লাই করতেছি তোমরাও অ্যাপ্লাই করবা দেন আমাকে রিভিউ দিবা এরপর আমি বলবো যে এটা ফর্সা করে কিনা আপু মডারটা আপু বলো যে সিরামটা আসতে থাকলে আমাকে দাও না রে আপু ওরে হচ্ছে আমার বলা হয় নাই এটা হচ্ছে নাই আপু তোমার চুলগুলো নাইস থ্যাংক ইউ এটা হচ্ছে আর অর্ডার দিও না এটা নাই আপু অয়েলি ফেসের জন্য একটা ভালো সিরাম দেখাও আপু সিরাম হচ্ছে আপু তোমার আমি দেখাই দিচ্ছি সিরাম হচ্ছে তোমার ইয়াটা নিবা হয়ে গেল এই যে এই দুটো থেকে যেকোনো একটা নিয়ে নিবা সিরাম হচ্ছে এই দুটো থেকে একটা নিয়ে নিবা মেডিস্টাম দুটো প্রাইস তো 1500 টাকা এই দুটো থেকে যেকোনো একটা নিয়ে নিবা আচ্ছা আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে এটার প্রাইস সবাই জানে এত ঢং করার আমার কোনো দরকার নাই আমি এটা প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে একদম টোটালি হচ্ছে 1000 টাকার থেকে কম মাত্র 950 টাকা মানে মাত্র 950 টাকা এত রিজনেবল প্রাইসে ফার্স্ট টাইম স্লিপিং মাস্ক পাচ্ছো আমাকে হচ্ছে আয়েশা পাপা দাও সবাই হচ্ছে দুই গালে দুটা পাপা দিয়ে দেবা দুইটা দুটা চারটা পাপা দিয়ে দেবা ফার্স্ট টাইম 950 টাকা কোনো স্লিপিং মাস্ক অনলাইনে রেকর্ড অনলাইনে হচ্ছে রেকর্ড আমরা বলে দিছি যে ফার্স্ট টাইম হচ্ছে 950 টাকা অ্যালেক্স অ্যালেক ব্র্যান্ডের স্লিপিং মাস্ক যেটা হচ্ছে মানে 950 টাকা এই ব্র্যান্ডের না তোমরা যদি পাও সেটা হচ্ছে নরমাল কোনো লোকাল ব্র্যান্ডের স্লিপিং মাস্ক পাবা বাট এইটা কিন্তু পসিবল না সো ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটা পুরো ইয়া গ্রিজবুকে নাম লেখাইছি 950 টাকা হচ্ছে স্লিপিং মাস্ক পাচ্ছি আপু তুমি অনেক কিউট আর অনেক ভালো লাগে তোমার সাথে ফোনে কথা বলার ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ফোন দিও আচ্ছা আমি চুল আটকাই নেই না চুল আটকানো যাবে না আমি হচ্ছে সমস্যা আছে আমার খেয়াল নাই আপু তোমার মুখে যে কি ইউজ করছো এটা কি প্লিজ জানাও আচ্ছা আমি হচ্ছে ফেসে হচ্ছে স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করছি এটার প্রাইস হচ্ছে 950 টাকা একদম রিজনেবল প্রাইসে একদম 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 রিজনেবল প্রাইসে হচ্ছে পেয়ে যাবা 950 টাকাতে মানে বুঝো 950 টাকা হচ্ছে স্লিপিং মাস্ক কেমনে সম্ভব আপু আমি হচ্ছে ফেসটা একটু ক্লিন করি আমার হচ্ছে ফেসটা ক্লিন করি তারপর হচ্ছে দেখো এটার গ্লোইংটা ওয়াশ করার পরও দেখবা এও জাস্ট হচ্ছে পানি দিয়ে মাসাজ করে করে ক্লিন করবা আপু ডায়মন্ড ফেস ওয়াশটা কবে আনবা ঈদের পরে ঈদের পরে মেবি আসবে দেখি আপু কম দামের একটা নাইট ক্রিম বলো আপু গ্লাস স্কিনটা নিয়ে নিবা কম দামের মধ্যে চাইলে গ্লাস স্কিনটা আর যারা ফর্সা ফর্সা কইরা চিল্লায় চিল্লায় এসে যে দিতেছে আপু সুন্দর হবে সুন্দর হবে এখন আরেকটা কথা বলি ধরো তুমি শ্যামলা শ্যামলা স্কিনে কিন্তু নাইট ক্রিম ইউজ করতে হবে বিকজ তুমি হচ্ছে শ্যামলা এখন তোমাকে ফেয়ার হতে গেলে যারা একটু শ্যামলা টোনের আছো তাদের কিন্তু ফেয়ার হতে গেলে নাইট ক্রিম ইউজ করতেই হবে তিনটা একটানা অ্যাপ্লাই করবা একটানা তিনটা অ্যাপ্লাই করবা কোনো গ্যাপ দেওয়া চলবে না এরপরে তুমি যেগুলো ইউজ করবা সেগুলো হচ্ছে তুমি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন অ্যাপ্লাই করলেও চলে বাট প্রথম যে 2-3টা অ্যাপ্লাই করবা সেটা কোনো গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করবা না আমি কিন্তু ফার্স্টে একটানা হচ্ছে তোমার 6টার মতো নাইট ক্রিম অ্যাপ্লাই করছি একদম কোনো তখন গ্যাপ দিতাম না আমি ফার্স্টে যখন নাইট ক্রিম অ্যাপ্লাই করতাম তখন কিন্তু আমি কোনো গ্যাপ দিতাম না আমার গলার সাথে তো মুখ মিলে না হাল্লা কি করলাম আমার হচ্ছে এত ফার্স্টে তো এরকম লাগে না বাট এখন দেখো কি ব্রাইট লাগতেছে বাট আমি কিন্তু এখন হচ্ছে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করি ফার্স্টে ফার্স্টে কিন্তু আমি প্রতিদিনই অ্যাপ্লাই করতাম সো আমি আমি হচ্ছে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করি বলে তোমরা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করে শুরু করবা প্রথমটা নিয়েই 2 দিন অ্যাপ্লাই করবা তাইলে কিন্তু হবে না যে আসে না যে তুমি এর আগে কখনো নাইট ক্রিম ইউজ করো নাই বা তুমি আমার থেকে প্রথমেই হচ্ছে নাইট ক্রিমটা পারচেস করছো তুমি এখন কি করতেছো তুমি হচ্ছে ফার্স্টে নাইট ক্রিমটা নিয়েই তুমি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতেছো তাহলে কিন্তু কাজ করবে না কোনো কাজই করবে না
সো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম যে তিনবার হচ্ছে তিনটা ক্রিম নিবা তিনটাই হচ্ছে রেগুলার কন্টিনিউ অ্যাপ্লাই করে যাবা শুধু তিনবার না তোমার যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আমি আমার মন মতো ফর্সা হই নাই আসে না যে আমার আমার ফর্সা দেওয়া হয় নাই আমার আরও ফর্সা লাগবে ততদিন পর্যন্ত কন্টিনিউ অ্যাপ্লাই করে যাবা যখন মনে হবে যে না আমার তো আর ফর্সার দরকার নাই আমার মন মনের যেটা চাহিদা ছিল আমি সেটা হয়ে গেছে আমি ফর্সা হয়ে গেছে আমার আর দরকার নাই তখন হচ্ছে তুমি একটা হচ্ছে রুটিনের মতো চলে যাবা বাট তুমি হচ্ছে চাচ্ছ আমার মতো ফর্সা হতে আবার আমার আমি যেভাবে অ্যাপ্লাই করছি সেটা সেভাবে অ্যাপ্লাই করবো না তাইলে কেমন হবে অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে তোমাকে তোমার মন মতো হচ্ছে তুমি আগে নাইট ক্রিম রেগুলার কন্টিনিউ ইউজ করে যাবা যখন মনে হবে যে না আমি আর ফর্সা হতে চাচ্ছি না তখন তুমি সপ্তাহে দুই তিন দিন অ্যাপ্লাই করো আপু তুমি অনেক কিউট তোমার তোমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কিস পাইছো চিপ পাইছি আপু স্টুডেন্টের জন্য বডি ক্রিম অফার দাও হ্যাঁ দিব ঈদের আগে দিব আচ্ছা দেখো আমি ওয়াশ করে ফেলছি দেখো ওয়াশ করার পরও আমার স্কিন ব্রাইট লাগতেছে ইনস্ট্যান্ট কতটা ব্রাইট লাগতেছে আমি তো পানিতে ধুয়ে ফেলছি আমার মুখে কিন্তু স্লিপিং মাস্ক নাই বাট তারপর আমার স্কিন আমার ফেসের সাথে গলার কিন্তু মিল নাই মনে হচ্ছে গলা একজনের ফেস আরেকজনের হাতের সাথেও মিল পাচ্ছি না বাট আমার কিন্তু যখন লাইভে আসছি তখন কিন্তু এরকম দুই টনের লাগে নাই আবু তোমার মতো ফর্সা হবো কিভাবে এখন হচ্ছে ফর্সা আর ক্রিমে চলে যাচ্ছি এটার প্রাইস বলে দিছি এটা নিয়ে আর কি বলবো অনেক কিছু বলছি এখন হচ্ছে আমি একটু ফর্সা ফর্সাতে যাই সবাই ফর্সা হতে চায় আমার একটু ফর্সা প্রোডাক্ট দেখাই আবু লাইভ বাইজা আসতেছে আপু নেট আজকে প্রবলেম করবে বাহিরে একটু বৃষ্টি হচ্ছে এজন্য আপু এখন হচ্ছে ফর্সাতে যাই যারা স্কিনটাকে ক্লিয়ার করতে চাচ্ছ আপু আমি অনেক বেশি সাদা হতে চাচ্ছি আপু এটা আমি অন্য পেজে দেখছি আপু এটা অন্য পেজে হচ্ছে অনেক পেজে আছে এক পেজে না অনেক পেজে আছে আপু আপু কয়েকটা অ্যাকনে আছে স্পট আছে কি ইউজ করবো কয়েকটা অ্যাকনে এবং স্পট থাকলে মিরাকেল এই যে মিস করে এটাতে চলে যাবে যদি কয়েকটা স্পট থাকে এবং কয়েকটা অ্যাকনি থাকে তাহলে আপনাকে জিনসিং এ যেতে হবে না জিনসিং অনেক বেশি স্পটের জন্য যাদের অনেক বেশি স্পট আছে তারা হচ্ছে জিনসিং কে অ্যাপ্লাই করবা তোমার হচ্ছে কয়েকটা স্পট আছে কয়েকটা অ্যাকনি আছে তাহলে তুমি হচ্ছে এটাতে এটা ইউজ করতে পারবা কয়েকটা অ্যাকনি থাকে তুমি মিস করে এটা অ্যাপ্লাই করতে পারবা এটা হচ্ছে উল্টা ধরছি আহারে বেচারি উল্টা ধরছি আচ্ছা এটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করবে স্কিনে হচ্ছে স্পট আউট করবে স্কিনে অ্যান্টি এজিং এর কাজ করবে যাতে স্কিন হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে এটা যখন তুমি কন্টিনিউ অ্যাপ্লাই করবা তোমার বয়সটা আস্তে আস্তে দেখো কমতেছে আমার বয়স কমতেছে এখন কিভাবে আমি বলি অনেকে মনে করো আল্লাহ আপু তিরিশের থেকে কি বিশ হয়ে যাব তোমার তিরিশের থেকে বিশ হবে না বাট তোমার স্কিনের বয়স কমে যাবে একটা বয়স মানে ইয়ে আছে যে হচ্ছে দেখবা যে যাদের বয়স বিশ মনে হয় কি তিরিশ বছরের বুড়িদের মতো হয় না যে মা মেয়ে একসাথে বাট মেয়েকে হচ্ছে বয়স্ক লাগে মাকে ইয়াং লাগে ওইটা স্কিনের জন্য ওইটা তার হচ্ছে বডি ফিটনেসের জন্য এই টাইপের আমি বুঝাইছি সো যখন তুমি এটা অ্যাপ্লাই করবা আপু একটু লাইভ বাঁচতেছে আপু কারোর প্রবলেম হচ্ছে হ্যাঁ আমার হচ্ছে লাইভ এখানে বাঁচতে পারে আপু নেটের প্রবলেম মেবি এই জন্য সো এটা যখন তুমি অ্যাপ্লাই করবা দেখবা তোমার স্কিন হচ্ছে একটা বয়সের ছাপটা কমাই দিবে প্লাস অ্যান্টিজিং এ যে আপু যে কাজটা হচ্ছে এটা করবে সো এটা হচ্ছে তোমার স্কিনটাকে 7 থেকে 8 পর্যন্ত হোয়াইটেনিং করবে কোনো গ্যাপ দিয়ে ইউজ করবা না ফার্স্ট টাইমে বারবার বলে দিচ্ছি গ্যাপ তখনই দিবা যখন তোমার স্কিনটা হচ্ছে পর্যাপ্ত ফেয়ার হয়ে যাবে তুমি প্রথমটা নিয়েই কিন্তু আবার আমার মতো গ্যাপ দিয়ে ইউজ করা শুরু করো না আমি নাইট ক্রিম ইউজ করতেছি আজকে আড়াই বছর ধরে নাইট ক্রিম ইউজ করতেছি এখন আমি পর্যাপ্ত ফেয়ার হয়ে গেছি আমি যদি আরো ফেয়ার হই তাহলে হচ্ছে আমার মাইন্ড হচ্ছে মানে বকা যদি নাও জানে উদ্ধার করে না বকা দিবে যদি বকা নাও জানে যদি আরো ফর্সা হয়ে যায় এমনি আমার বকে আমি নাকি এত সাদা ক্যাপ আমি ময়দা মাখছি প্লাস্টিক সার্জারি করছি প্লাস্টিক লাগাইছি পলিথিন লাগাইছি কত কিছু বলে এরপর যদি আমি আরো ফর্সা হই আমার হচ্ছে বকা না জানলো লাইভ বাইজা দিতেছে আপু আচ্ছা লাইভ বাইজা দিতেছে আচ্ছা বেশিক্ষণ করবো না মেবি নেটের প্রবলেম এই জন্য বেজে যাচ্ছে আপু আপু কয়দিন লাগবে একটা কতদিন লাগবে হাতে পেতে সারামি তো আপু স্লিপিং মাস্কটা হচ্ছে ঢাকার মধ্যে 2 থেকে 3 দিন ঢাকার বাইরে হচ্ছে 5 থেকে 7 দিন এটা পেতে 950 টাকা তুমি 2 মাস রিজনে পাচ্ছ তুমি যে পেজ থেকেই নাও আমার কথা হচ্ছে যে পেজ থেকেই নাও সেটা প্রবলেম না বাট হচ্ছে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো যে পেজ থেকে তোমার যারা রেগুলার যার পেজে যে রেগুলার কাস্টমার তার পেজ থেকে না আমার আমার মিষ্টি কথা শুনে আমার চেহারা একটু সুন্দর তার থেকে এই জন্য আমার থেকে প্রোডাক্টস নিতে হবে বা তার চেহারা একটু বেশি সুন্দর এই জন্য তার থেকে নিতে হবে এরকম কিছু না এই প্রোডাক্টটা তোমরা যেই পেজ থেকেই নাও নিয়ে নিও যারা যেই পেজের কাস্টমার আসে না যে আমার কাস্টমারও তো অন্য পেজের লাইভ দেখে যদি আরে ভালো লাগে তার থেকে নিয়ে নাও প্রবলেম নাই বাট এই প্রোডাক্টটা কেউ মিস করো না 950 টাকা আসলে এই প্রোডাক্ট তোমরা কখনোই সম্ভব না এটা তোমাদের প্রাইস অনেক বেশি হওয়ার কথা আপু ক্রিম কত আপু আমি মিডিয়াম থেকে একটু বেশি সুন্দর আমি কয়টা ইউজ করব আপু তোমার ইচ্ছা তুমি কয়টা ইউজ করবে এখন দেখো মিডিয়াম ফর্সা বেশি ফর্সা তো এক না এখন কার কোন মানে ফর্সা পছন্দ এটা হচ্ছে সে নিজেই বলতে পারবে যেমন অনেকে আছে দেখবো ফর্সা পছন্দ করে না অনেক মেয়েরা আছে যে তাদের হচ্ছে শ্যামলা টোনই ভালো লাগে অনেক মেয়েরা আছে
যে আমার এত উজ্জ্বল ফসা পছন্দ না, আমি এত ফসা ধবধবে ফসা হতে চাই না, আমার শ্যামলাই ভালো লাগে। অনেক মেয়েরা আছে না যা যা এটা মন মানুষতা, যেমন আমার যেরকম, আমার খুব ফসা ভালো লাগে, আমার অনেক ধবধবে ফসা ভালো লাগে, বাট সেটা পিঙ্কিশ ফসা হতে হবে, অনেক বেশি পিঙ্কিশ। তা যে আছে না যে একটা হাত দিলে গা গোলাপি হয়ে যায়, এগুলা কি মানে মনে হয় কি মানে রক্ত বেরো যাবে, এরকম এরকম টাইপের স্কিন আমার পছন্দ না। মানে এরকম থাকবে যেরকম আমি তোমাদের দেখাই, যেরকম পিঙ্কিশ পিঙ্কিশ লাগে, একটু পিঙ্কিশ একটা শেড আসে, বা একটু গুলু গুলু মানে ফেয়ারনেসটা, মানে ফেয়ারনেসের মধ্যে একটা মায়া থাকে, যে আসে না যে কিছু ফেয়ারনেস, যে ধবধবে ফর্সা মূলার মতো সাদা, আর হাত দিলে মনে হয় যে ব্লাড বের হয়ে যাবে, এই টাইপের না, মানে একটু সুন্দর, মানে ধবধবে ফর্সার মধ্যে সুন্দর থাকবে, এরকম এই টাইপের ফর্সা ভালো লাগে আমার। শ্যামলা মেয়েদের যে আমি দেখতে পাই না তা কিন্তু না, আবার এটা বললো না যে তার মানে কি তুমি শ্যামলা মেয়েদের দেখতে পারো না, না আমি আমারই দিয়ে বুঝেছি, মানে আমি চাই আমি একটু ফর্সা থাকি, আমি বলি নাই যে আমি শ্যামলা মেয়েদের পছন্দ করি না, আমি আগেই বলে দিচ্ছি এই জন্য, জানি প্রত্যেকটা কথার হচ্ছে নেগেটিভ একটা কথা বের করে ফেলে। আমি সবসময় বলি শ্যামলা মেয়ে হলো প্রবলেম নয়, বাট সেটা হচ্ছে সুন্দর স্পটলেস করো। আমি কিন্তু কখনো বলিনি যে আমি শ্যামলা মেয়েদের দেখতে পাই না, আমি সবাইকে দেখতে পারি, সবাইকে ভালোবাসি, আমি আমার নিজেকে বুঝেছি, আমার আমি আমাকে চাই আমি ফর্সা থাকি। আপু নাইট ক্রিমটা খুলে দেখো, আপু নাইট ক্রিম খুলে দেখাইলে এটা হচ্ছে ইয়ার মতো হয়ে যাবে, ওই যে চয়া সরি জুড়া ওই জানি গুলিস্তান, গুলিস্তান গুলিস্তানের বাচ্চা লাও, 100 বাচ্চা লাও, 160 এর মতো হয়ে যাবে। তারপর দেখবা যে প্রত্যেকটা পেজে পেজে হচ্ছে এই নাইট ক্রিম সেল করতেছে, এখন পর্যন্ত তো শুধু কাবারই কয় মানে হচ্ছে উপরেরটাই কপি করে, ভিতরে আর কপি করতে পারে না, ভিতরে মিলে না। এরপরে যখন আমি খুলেও দেখানো শুরু করে দিব, এরপরে দেখবো গুলিস্তানের হকারদের মতো বাচ্চা লাও 100 বাচ্চা লাও 100 মানে এগুলো শুরু করে লাইভের মধ্যে, এগুলোই হচ্ছে করবে ওরা। তো আমি আসলে এটা খুলে দেখাতে চাচ্ছি না। আচ্ছা আমি এখন মুখটা ক্লিন করবো, আমি মুখটা ক্লিন করবো কি দিয়ে বলো তো, জিনজিং সাবান দিয়ে মুখটা ক্লিন করি, তারপর হচ্ছে আমি কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করতে থাকি, নাইলে হচ্ছে কথা বলে কত লাইভ শেষ করবো। আমি লাইভে খুব কম প্রোডাক্ট দেখাই, ওদের একটা পয়সা বলতেছে তুমি লাইভে কেন প্রোডাক্ট দেখাও না, মানে তোমার বাসায় এত প্রোডাক্ট বা তুমি লাইভে কেন প্রোডাক্ট দেখাও না, তুমি লাইভে হচ্ছে 2-4 প্রোডাক্ট দেখা দৌড় দাও। আমি বলে আমার ভালো লাগে না, আসলে আমি লাইভে খুব কম প্রোডাক্ট দেখাই, হাতে গোনা 3-4 প্রোডাক্ট দেখে চলে যাই। আপু লাইট ক্লিয়ার, আচ্ছা আপু নাইট দেওয়া, আপু নাইট দেওয়ার টাকা নেই, তুমি এত নাইট কি আপু বুঝি নাই। আচ্ছা আমি হচ্ছে জিনসিং সাবানটা দিয়ে মুখটা ক্লিন করতেছি, এটা কিন্তু আবার ইয়েলো কালার দেখো, এটা আবার সবুজ কালার। অনেকে বলো যে আপু আমারটা হচ্ছে সবুজ, একজনে বলো আপু আমারটা হচ্ছে হলুদ, একজনে বলো আপু আমারটা লাল, আমার যে হলুদটা ইউজ করতেছি যে দেখো এটা হলুদ, সব এক সব এক, জাস্ট হচ্ছে ফ্লেভার জাস্ট ভিন্ন। আমি হচ্ছে সাবানটা দিয়ে মুখটা ক্লিন করতেছি, আপু আপু আমার বোনের জন্য একটা লাগবে, ইনবক্স করতে হবে আপনার বোনের জন্য লাগলে, আমি তো হচ্ছে লাইভের মধ্যে দিতে পারবো না। আমি হচ্ছে জিনসিং সাবানটা দিয়ে মুখটা ক্লিন করতেছি, যাদের অনেক বেশি অয়েলি আর গরমের মধ্যে কম বেশি সবারই কিন্তু স্কিন অয়েলি হয়, তো যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে জিনসিং সাবানটা ইউজ করবা। আর এটা শুধু হচ্ছে বড়দের জন্য, এটা কিন্তু বাচ্চারাও অ্যাপ্লাই করতে পারবা, সেনসিটিভ স্কিন অ্যাপ্লাই করতে পারবা, অ্যালার্জি স্কিন অ্যাপ্লাই করতে পারবা। আর এটা যদি হচ্ছে তোমার হচ্ছে যে যারা বাচ্চাদের হচ্ছে একটু গায়ের রং শ্যামলা, এটা যখন রেগুলার ইউজ করবে দেখবা 2-3 ইঞ্চের প্রতি স্কিন ব্রাইট লাগবে, যখন কন্টিনিউ অ্যাপ্লাই করবে শুধু র্যাশ ব্রনই যাবে না, এটা কিন্তু স্কিন 2-3 ইঞ্চের মতো ব্রাইটও করে। আমি এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে চাই, এটা কিন্তু টোটালি হচ্ছে সফট করে ফেলে, অনেকে মনে করে সাবান ইউজ করলে মেবি স্কিন ড্রাই হয়ে যায়, বাট এটা কিন্তু স্কিন টোটালি সফট একটা স্কিন করবে, যখন তুমি ওয়াশ করবা ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা সফট হয়ে গেছে। সেটার প্রাইস 850 টাকা করে, 850 টাকা করে। আপু এটার কি কাজ, আপু কোনটার কি কাজ? আমি এখন মুখ ক্লিন করতেছি, যারা বলে ময়দা মেখে আসছে তাদের জন্য, আপু জেলার প্যাকটা প্রতিদিন না লাগালে কিছু হবে না? কিছুই হবে না, বাট প্রতিদিন লাগানো ট্রাই করবা। আমার হচ্ছে ফেভারিট একটা সোপ হচ্ছে জিনসিং সাবান। আপু তোমার ফেসটা পিঙ্কিশ টাইপের, হ্যাঁ আমার ফেসটা পিঙ্কিশ টাইপের, বাট উই পিঙ্কিশ না, ওই যে আমি একজনে হচ্ছে আমার বাসায় একটা কাস্টমার আসছিল, অনেক ফর্সা অনেক ফর্সা, বাট ওনার না স্কিনে হচ্ছে মনে হয় কি কেউ যদি একটু জোরে হচ্ছে স্কিনে চাপ দেয় মনে হয় এই মনে হয় রক্ত বেরোয় আসবে, মানে কেমন যেন লাল হয়ে থাকে একদম লাল টকটকা, আমার ওই স্কিন দেখলে ভয় লাগে, মনে হয় কি মনে হয় কেউ যদি মাঝে সাথে যদি হচ্ছে কেউ একটা থাপ্পড় মারে আমার মনে হয় স্কিন থেকে ফেটে রক্ত বেরোয় যাবে, এরকম টাইপের স্কিন, ওই টাইপের স্কিন দেখলে আমার ভয় লাগে। আপু নাইট ক্রিম নাম বলো তোমার হাতে যে নাইট ক্রিমটা, আপু মিস করিয়া হোয়াইটেনিং ক্রিম, আমার হাতে যেটা সেটা হচ্ছে মিস করিয়া হোয়াইটেনিং ক্রিমটা, এটা হচ্ছে মিস করিয়া হোয়াইটেনিং ক্রিম, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে মানে কি বলবো, এটা তোমাদের হচ্ছে শুধু একটা ক্রিম না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ক্রিম। সো এটা হচ্ছে আপু ক্রিমের নাম বলো, এটা হচ্ছে মিস কোরিয়া হোয়াইটেনিং ক্রিম, আপু এটা হচ্ছে মিস কোরিয়া হোয়াইটেনিং ক্রিম,
যারা কোরিয়ান স্কিন হচ্ছে লাইক করো, যারা কোরিয়ানদের স্কিন কেয়ার হচ্ছে রুটিন ফলো করতে চাও তারা এই টাইপের ক্রিম অ্যাপ্লাই করবা। আপু তোমার স্কিনটা ভালো লাগে, থ্যাংক ইউ। আমি হচ্ছে ফেস ক্লিন করে ফেললাম, আমার ফেস ক্লিন করলেই হচ্ছে ভালো চেঞ্জ বোঝা যায়। কিছু মাইকে আসলে আমার না কেমন জানি ভালো লাগে না, আমার ন্যাচারাল ফেসই ভালো লাগে। দেখো সাবান দিয়ে ক্লিন করছি, আমি কিন্তু কিছু লাগাই নাই, জেল লাগাই নাই কিন্তু ভুলেও। দেখো আমার স্কিনে হচ্ছে এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো কি পরিমাণে শাইনিং করতেছে। সবারে ওয়াশ করার পর কালো লাগে, আর আমার ওয়াশ করার পর স্কিন আরো গ্লো দিচ্ছে। আপু ফর্সা কিন্তু অনেক দাগ, কি করবো, জিনসিং কোম্পানি নেবেন। আমি মুখটা যেটা দিয়ে ওয়াশ করলাম, এই যে দেখেন যেটা দিয়ে মুখটাকে ওয়াশ করছে, এটা দিয়ে প্রতিদিন তিনবার করে মুখ ক্লিন করতে হবে। এমন না যে স্কিনে ময়লা থাকলে স্কিন ক্লিন করবেন। যারা এই টাইপের চিন্তা ভাবনা করেন যে আমি বাহিরে যাই না, আমি তো সারাদিন ঘরে থাকি, আমার স্কিন আপু ময়লাই থাকে না, আমারও ক্লিন করতে হবে কিনা, হ্যাঁ স্কিন ক্লিন করতে হবে। এটা আমি বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে গেছি, এটা আপনাদের আমি বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে গেছি। নিজের খাইয়া আর কত আপনাকে ওই ফ্রি বুঝান বুঝাবো বলেন তো, কত কিছু ফাও আপনাদের আমি বুঝাই জানেন আপনারা। এটা হচ্ছে আপনার প্রতিদিন তিনবার করে, এইটা দিয়ে না যে কোনো যেটা দিয়ে ক্লিন করেন, প্রতিদিন তিনবার করে মুখ ক্লিন করবেন প্রতিদিন। এটা হচ্ছে আপনার স্কিন কেয়ারের ফার্স্ট রুটিন যে আপনাকে প্রতিদিন তিনবার করে মুখটাকে ক্লিন করবেন। আর যারা নামাজ পড়েন তারা হচ্ছে তো আরও ভালো, নামাজ পড়লে স্কিন আরও ভালো থাকে, বারবার ফেসের মধ্যে পানি লাগানো হয়। সো এটা হচ্ছে আপনি প্রতিদিন তিনবার করে হচ্ছে ফেস ক্লিন করবেন। এটার মধ্যে দুইটা ক্রিম থাকবে, একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম। আমি এটা ডে ক্রিমটা ইউজ করে দেখাবো, নাইটটা আমি এখন ইউজ করবো না, আমি হচ্ছে ডেটা ইউজ করে দেখাবো। এটার মধ্যে দুইটা ক্রিম থাকবে, এটার মধ্যে দুইটা ক্রিম থাকবে। আর আরেকটা কথা, এইটার মধ্যে যে স্টিকারটা, এটা হচ্ছে আমরা খুলে দেই, কেন খুলে দেই সেটা বলি। এই যে ক্রিমগুলো দেখতেছেন, এটা অনেকে আমাকে হচ্ছে কোশ্চেন করে, আমি একটু বুঝায় বলে দিই। এই যে ক্রিমগুলো দেখতেছেন, এই ক্রিমের এভাবে আসে, আমি দেখাই, এই যে বক্সটা এভাবে আসে, ক্রিমগুলো এভাবে আসে, ডেটা আলাদা আসে, নাইটটা আলাদা আসে। আসার পরে হচ্ছে আমরা চেক করি, চেক করে হচ্ছে এইভাবে হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে দিই। এই যে এভাবে হচ্ছে চেক করে হচ্ছে দিয়ে দিই, এভাবে হচ্ছে আপনার চেক করে হচ্ছে ওজন যাতে কম হয় এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমরা চেক করে এভাবে দিয়ে দিই। সো এই জন্য হচ্ছে আমরা এটা খুলি। এটা আমরা প্রত্যেকে, শুধু আপনার একজনের না, আপনার সাথে শত্রুতা আরেকজন আমার বন্ধু এই জন্য তাদের খুলে দেয়, আপনাকে ইনটেক দিয়ে এরকম না, প্রত্যেকের তো আমরা খুলে দিই। কেন খুলে দেয় এটা বলে দিই, এটা হচ্ছে আমরা পরে লাগাই, এটা কিন্তু হচ্ছে পরে আমরা প্রত্যেকে লাগাই দিই। আমি আবার খুলে হচ্ছে চেক করি, অনেকেই কি করে যারা হচ্ছে এটা প্যাকেজিং করে, যারা হচ্ছে আমার লোকেরা, ওরা কি করে দুইটা একটা দুইটা ডে দিয়ে দেয় অথবা দুইটা নাইট দিয়ে দেয়, এরকম মানে মিস্টেক করতে করতে আমার এই জানটা ট্যাক্সপাতা করে ফেলছে। যখন এরকম ভুল যায় আমার কিন্তু নিজের চার্জ দিয়ে আপনাকে পাঠাতে হয়। সো এই জন্য আমি এই ক্রিমগুলো চেক করে পাঠাই। অনেক সময় হয় কি দুইটা নাইট চলে যায়, না হলে দুইটা ডে চলে যায়, এই জন্য আমি খুলে চেক করে দেন হচ্ছে আপনাকে ক্রিমটা পাঠাই। এমন না যে আমি হচ্ছে এটা খুলছি এই জন্য আমি এটা ইউজ করছি, আপনি জাস্ট দেখে নেবেন এটা যে নাইটটা, নাইটটা খুলবেন, আমি দেখাই দিই একটু। এটা ডেটা কিন্তু কম থাকবে, এটা ডেটা কিন্তু একদম মুখ ভর্তি থাকে না, এটা ডেটা কিন্তু একদম মুখ ভর্তি থাকে না, যেটা নাইটটা এটা হচ্ছে আমি একটু দেখাই দিই। এই যে দেখেন এরকম থাকবে নাইটটা, দেখেন একদম মানে হচ্ছে কোনো হাতে স্পর্শ থাকবে না, এটা আপনি দেখে নেবেন। এই যে দেখেন হাতের কোনো স্পর্শ থাকবে না, একদম ট্রান্সপারেন্ট থাকবে। সো আপনি এইটুকু জাস্ট চেক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। সাবান না, সাবানটার নাম কি, জিনসিং সাবান আপু, সাবানটার নাম হচ্ছে জিনসিং হোয়াইটেনিং সোপ আপু, বলে দিছি জিনসিং জিনসিং হচ্ছে। আমি এখন হচ্ছে এটা ডেটা ইউজ করে দেখাই দিই। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে পার্সোনালি, থ্যাংক ইউ। আচ্ছা আপু দেখেন আমি ফেস ওয়াশ করার পর স্কিন গ্লো দেখেন, একদম সফট হয়ে গেছে, যেরকম হাওয়াই মিঠাই যেটাকে বলে। মিস করিয়ার দাম কত, মিস করিয়ার প্রাইস 1600 টাকা করে। আমি হচ্ছে এখন এটা ডেটা ইউজ করে দেখাই দিচ্ছি, এটা ডেটা একটা মেকআপ লুক দিবে আপনাকে। আপু আমি আগে অনলাইনে কিছু বিশ্বাস করতাম না, কিন্তু তোমার জেলার প্যাকটা আমার চোখ খুলে দিয়েছে, এক কথা অসাধারণ, থ্যাংক ইউ। যাক অনলাইন সম্বন্ধে যাদের ধারণা যে অনলাইন মানে দুই নাম্বার, অনলাইন মানে ফ্রড, অনলাইনে হচ্ছে মানে দুই নাম্বার চক্র চলে, এখন অনলাইনেই হচ্ছে আমরা শপিং করি। আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলবো আমি আজ পর্যন্ত কোনো পেজে ঠকি নাই, শুধুমাত্র একবার না দুইবার জন্য একটা কি জানি কিনছিলাম, আমার আসলে পছন্দ হয়নি, বাট তার মানে এই না যে আমাকে একটা দেখা আর একটা দিয়ে দিছে। আমি আজ পর্যন্ত অনলাইনে কখনো ঠকি নাই, বা কখনো টাকা পেমেন্ট করেও হচ্ছে আমি হচ্ছে আসে না যে বিকাশে টাকা মেরে দেয় এরকম কোনো পেজও আমি অনেক টাকা বিকাশ করলাম, নিজে বিকাশ করি, আমি ঢাকার মধ্যে হয়ে বিকাশ করি, সেদিনও হচ্ছে আমি আপনার 6,500 টাকা বিকাশ করছি, তাও হচ্ছে আনজারা পেজে, নামটা বলে দিই। তারপর হচ্ছে ওদিন হচ্ছে একটা পেজে বিকাশ করছি, পেজে লাইক মাত্র হচ্ছে আপনার 23,000, বাট 23,000 লাইক হলে এখন বলতে পারেন যে আপু 23,000 লাইকের মধ্যে আপনি কীভাবে তাহলে 4,500 টাকা বিকাশ করে দিলেন, কেমনে করছি, সে কন্টিনিউ লাইভ হয়।
সে কন্টিনিউ পেজে লাইভ হয়, তার ফেসটা দেখাচ্ছে। অবশ্যই একটা মানুষের ফেস ভ্যালু থাকে, ফেস ভ্যালু দেখায় সে কখনো বিকাশে টাকা মারবে না। সেকেন্ডলি তার লাইকটা আমি ফেক না, বাট সে লাইভ করে কন্টিনিউ, এমনকি তার পেজে অনেক রিভিউ দেখছি আর রিভিউগুলো অরিজিনাল। কিভাবে বুঝতে পারছি অরিজিনাল? আমি আইডিগুলো চেক করছি, এমনকি হচ্ছে মানে যারা রিভিউ দিছে তাদের হচ্ছে আমার আমি টাইম টিম সব আমি চেক করছি, মানে এগুলো না বলি আমি অনেক কিছু চেক করে আমি রাখে বিকাশ পেমেন্ট করছি ঢাকার মধ্যে। আমরা অনেকেই ঢাকার মধ্যে বিকাশ করতে চাই, আমি নিজে ঢাকার মধ্যে বিকাশ পেমেন্ট করে হচ্ছে অনেক সময় পার্সেল নিই। তো এই জিনিসগুলো বুঝে হচ্ছে পার্সেল নিবেন। তো এগুলো করলে আপনার কখনো ঠকবেন না, বাট অনেকে যেটা করে লাইক শুধু লাইক দেখেই হচ্ছে বিকাশ করে দেয়, আবার অনেক সময় লাইক দেখেও বিকাশ করতে চান না, এটা করবেন না। সবসময় দেখবেন সে লাইক করে কিনা, লাইক করলেও তার লাইভে কতটুকু রেসপন্স আছে বা সে কতদিন আগে পেজ খুলছে, এই জিনিসগুলো চেক করলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন, দেখবেন কখনো ঠকবেন না। আচ্ছা আমি এটা ডে ক্রিমটা অ্যাপ্লাই করি, এটা ডে ক্রিমটা টোটালি হচ্ছে মেকআপ করে দিবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই, দেখবেন এটা ইউজ করার পরে আপনার স্কিনটা কি পরিমাণে গ্লো করে, কি পরিমাণে গ্লো করে। এটা হচ্ছে আপনার মেকআপ লুক দিল, এটা কিন্তু ডে ক্রিমটা। অনেকে মনে করে আল্লাহ এটার মধ্যেই ডে দেওয়া আছে তার মানে কেমন না কেমন হতে পারে, বাট এটা আপনার স্কিনে টোটালি হচ্ছে আমি ইউজ করে তাই বুঝতে পারবেন। আচ্ছা আর প্রাইস বলতে হবে না, আমি তো প্রাইস বলে দিছি, আমি এক সাইড আগে একটা অ্যাপ্লাই করি তারপরে দেখেন, এই সাইড দেখবেন আর এই সাইড দেখবেন, আর প্রাইস বলতে হবে না, আমি তো প্রাইস বলে দিছি। এটা জাস্ট একটা ডে ক্রিম, তাও হচ্ছে আপনাকে একটা ডে ক্রিমের প্রাইস কিন্তু 1200 টাকা, এটা আমরা সবাই জানি একটা ডে ক্রিমের প্রাইস, একটা ভালো একটা ডে ক্রিমের প্রাইস হচ্ছে 1200 টাকা করে, অথচ সেইখানে হচ্ছে আপনি একটা ডে ক্রিম পেয়ে যাচ্ছেন 1400 টাকার ক্রিমের মধ্যে, আপনি জিনসিং এর নাইট ডে দুইটাই পাচ্ছেন। দেখেন একবারে পুরো ইয়ার মতো করে ফেলছি, আয়নার মতো করে ফেলছি, এক সাইড অ্যাপ্লাই করি না চেঞ্জ বুঝবেন না। এটা দিয়ে দেখেন তো আর কিছু অ্যাপ্লাই করা লাগবে, হাইলাইটার অ্যাপ্লাই করা লাগবে, দেখেন আমার স্কিন দেখেন, এই সাইড দেখেন আর এই সাইড দেখেন, এই সাইড অ্যাপ্লাই করি না, এইগুলো দেখেন স্কিন, আর কোনো হাইলাইটার ইউজ করার দরকার আছে বা কোনো মেকআপ ইউজ করার দরকার আছে? আপনার মেকআপ স্কিন করে ফেলছি। আপু আপু জিনসিং এর সোপটা কতদিন যাবে? অনেকদিন অনেকদিন যায়, শেষ হয় না, পরে বলবেন আপু তো শেষ হয় না, এখন আমি এই সাইডটা ইউজ করে ফেলি, অনেকদিন যায়। জিনসিং এর সাবান অল্প লাগে, জিনসিং ব্র্যান্ডটাই আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড, জিনসিং এর ডেটা বলেন নাইটটা বলেন আর সাবান বলেন সবগুলো আমার পছন্দের। দেখেন আমি কিন্তু পারলে এটা দিয়ে লাইভে আসতে পারি জানেন, আমি যদি এটা দিয়ে লাইভে আসি না আপনারা পাগল হয়ে যাবেন, আপনারা পুরো পাগল হয়ে যাবেন, যদি একটু ভারী করে লাগাই আসি না আপনারা পুরো পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন, তারপর তুমি কি ইউজ করে আসছো বলো, এটা জানার জন্য। আমার স্কিন দেখেন, আমি কিন্তু এইভাবে আসতে পারি, বাট আমি কিন্তু কিচ্ছু মাইরা আসি না, এমনি আসি না, আমার আমার মন চায় না, কারণ আমি চাই যে হচ্ছে সবসময় আপনাদেরকে যেটা অরিজিনাল সেটাই দেখানো। দেখেন কি পরিমাণে লাইট জ্বলতেছে স্কিনে, আর দরকার আছে বলেন, মেকআপের দরকার আছে? আপু আপু ফর্সার জন্য কি ব্যবহার করবো? ফর্সার জন্য হচ্ছে আপু আপনার মিস করে ক্রিম অ্যাপ্লাই করবেন, আর স্পট থাকলে হচ্ছে এটা নিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার জিনসিং এর ডে নাইট দুটা থাকবে আপনার প্রায় 1400 টাকা করে। আপু জিনসিং ক্রিম আর সোপটা কতদিন যায়? অনেকদিন যাবে, এই দুইটার কম্বো হচ্ছে 2000 টাকা, এটা 1400, এটা 850, বাট দুইটা কম্বো হচ্ছে আপনার টাকা 2000 টাকা, এটা হচ্ছে স্পট আউট কম্বো। আপু তোমাকে অনেক লাভ করে তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু আপু সাফা কবিরের ফেস আসে আপনার, আরে কই সাফা কবির, কই বিথি আপু, না বিথি আপু, বিথি আপুর জায়গায় সাফা কবির, সাফা কবিরের জায়গা আমি না তারে চিনতাম, তোমরা কি আমাকে মেনে নিবা? আমি তাহলে চিনতাম না, একদিন লাইভে আমার সবাই বলার পরে আমি না সাফা কবিরকে, সাফা কবিরকে পরে হচ্ছে আমি সার দিয়া দেখছি, আমি তাহলে চিনতামই না, আমি কেমন না কেমন হচ্ছে আজগুবি একটা মাইয়া, আমি তাহলে চিনতামই না, পরে হচ্ছে আমি সার দিয়ে দেখি যে আসলেই মিলে চেহারার সাথে, আমি নিজে নিজে মানে তার দিকে তাকালে মনে হয় যেন হ আসলেই তো আমাকে তার মতো কেন লাগে। আচ্ছা আপু সত্যি আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইমা মুসিনা তাপু। আচ্ছা আপু কেমন আছো? মিতু আপু ভালো আছে, আপু তুমি কেমন আছো? আপু জিনসিং ক্রিম আর সোপের কতদিন যাবে? অনেকদিন যাবে তো, তুমি টেনশন করো না, অনেকদিন যাবে। আচ্ছা আপু কি ইউজ করো তোমার ফেসে? আপু আমি তো কত কিছু অ্যাপ্লাই করলাম, এখন আমার ফেসে হচ্ছে
স্টিল না হচ্ছে ডে ক্রিম অ্যাপ্লাই করা আছে জিনসিং এর ডে ক্রিম এটা কোনো 1200-1500 টাকার কোনো ক্রিম না এটা হচ্ছে 1400 টাকার ক্রিমের মধ্যে আমার কাছে মনে হয় কি এটা ফ্রি কস হচ্ছে 1400 টাকার ক্রিমের মধ্যে তো আমরা 1600-2000 টাকা দিয়ে শুধু নাইট ক্রিম পারচেজ করি সেখানে আমরা একটা ডে ক্রিমও দেওয়া আছে তাহলে এটা ফ্রি লাগে না আমার কাছে মনে হয় কি এটা ফ্রি দিছে এটা তো আমাদের গিফট আপু আপু আপনি এমন কেন আচ্ছা আমি এমন কেন বলতে আমি কেমন আপু আমি যেমন এমনই থাকবো আপু আমি আপনার পেজে নিউ বডির জন্য কি আছে বডির জন্য বডি হোয়াইটেনিং ক্রিম আছে আমি দেখাই দিচ্ছি বডির জন্য হচ্ছে ইমার্জেন্সি বডি হোয়াইটেনিং ক্রিম যারা ঈদের আগে ইমার্জেন্সি ভাবে বডিটাকে হোয়াইট করতে চাচ্ছ তারা হচ্ছে অ্যালন বিউটি হোয়াইটেনিং বডি ক্রিমটা নিয়ে নিবা এটা জাস্ট হচ্ছে তোমার 10 থেকে 15 দিনের মধ্যে তোমার বডি চেঞ্জটা তুমি বুঝতে পারবা যাদের হচ্ছে আর যাদের হচ্ছে বডি দেখবা হচ্ছে পাতলা থাকে চামড়া পাতলা থাকে তারা আরো দ্রুত বুঝবা তারা হচ্ছে 7 থেকে 8 দিনের মধ্যে চেঞ্জটা বুঝতে পারবা এটা প্রাইস হচ্ছে 2200 টাকা করে বডি ক্রিমের প্রাইস 1200 টাকা বাট যারা বডি এবং ফেস কম্বো নিবা দুটার কম্বো হচ্ছে তোমার ইয়ার টাকা করে 3300 টাকা 2200 এবং 1600 কম্বোতে তুমি হচ্ছে পেয়ে যাবা 3300 টাকাতে এইটা হচ্ছে আমাদের ফেস অ্যান্ড বডি এক টনে ব্রাইট করবে সাবানটার দাম কত 850 টাকা তোমার ফেসে কি কি ইউজ করো আপু আমার ফেসে হচ্ছে জেল অ্যাপ্লাই করি সিরাম অ্যাপ্লাই করি প্যাক অ্যাপ্লাই করি আপু এরপর থেকে শেয়ার কন্টেস্ট খেলে লাইভ উইনার করে দিবা তোমার ফেসে অ্যাক্টিভ লগার থেকে এসে দিতে পাই না তাই আপু লাইভে তো আসলে শেয়ার কাউন্ট করা যাবে না এই জন্য তো আমি করতে পাই না আপু অ্যালাইকের আগের স্লিপিং মাস্কটা জাস্ট ওয়াও আপু সেম আগেরটা যারা ইউ পাও নাই আগেরটা যারা পাও নাই তারা তো এইটা মাস্ট বি নিবা আগেরটা যারা পাও নাই আর যারা পাইছো তারাও নিবা বিকজ হচ্ছে ওইটা শেষ হওয়ার পর এটা স্টার্ট করবা ওইটার পাশাপাশি এটা স্টার্ট করতে পারবা বিকজ ওইটার এটা সেম জাস্ট ওইটা হচ্ছে পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে ব্লু কালার জাস্ট কালারটা জাস্ট ডিফারেন্ট মানে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা জাস্ট ডিফারেন্ট বাট দুইটাই সেম যারা ওইটা অ্যাপ্লাই করে ফ্যান হয়ে গেছো না এমন আপু আছে আমারে বলছে আপু তোমার মানে হচ্ছে তুমি এই স্লিপিং মাস্কটা রিস্টক করো প্রত্যেকে এটা ইউজ করা উচিত অনেকে আমি টাকা বিকাশ করছি অনেকে টাকা রিটার্ন করছি কজ এটা আমি একদিনে না দুই দিন সেল করছিলাম এরপর আর সেল করতে পাইনি সো এইটা আমি কতদিন পারবো এটা হচ্ছে এখন তোমাদের উপর ডিপেন্ড করে কজ এটা জানি না আমি নিজেও জানি না আসলে প্রোডাক্ট কেমনি কেমনি জানি স্টক আউট হয়ে যাবে বলতে পারি না যে কতদিন যাবে বাট ট্রাই করবো মিনিমাম 1 সপ্তাহ রাখার এখন আল্লাহ ভরসা আপু ফর্সার জন্য কি ক্রিম দিও ফর্সার জন্য মিস কোরিয়াটা অ্যাপ্লাই করবেন আপু তোমার পাগলি ভাব খুব ভালো লাগে থ্যাংক ইউ পাগলি না আচ্ছা আপু জেলার প্যাক দুই দিন পর লাগালে কিছু হবে না কিছু হবে না আপু ফর্সার জন্য কি ক্রিম আপনার হচ্ছে মিস করে ক্রিম বডি ক্রিমের প্রাইস কত বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপু আপনার 2200 টাকা করে বডি ক্রিমের প্রাইস 2200 টাকা করে আচ্ছা আমি এখন চলে যাবো লাইফ থেকে আমার চুলের অবস্থা পুরো কাই দেখেন আমার চুল হচ্ছে শ্যাম্পু করেছি কি পরিমাণে সিল্কি জাস্ট সিল্ক আর কি পরিমাণে লং হয়েছে আমি হচ্ছে কাটছি কতদিন আমি একটু দেখাই আপনাদেরকে আমি এগুলো হচ্ছে কাটছিলাম সামনে থেকে এগুলো হচ্ছে ঈদের আগে আবার কাটবো দেখছেন এতটুকু এতটুকু ছিল এটা কাটছি জাস্ট 2 মাসও হয় নাই আমি কিন্তু এত বড় বড় কক্ষণ চুল কাটি না আমি কিন্তু চুল হচ্ছে সামনে দিয়ে অনেক ছোট করে ফেলি বাড়ছি জাস্ট হচ্ছে 2 মাসও হয় না আমি হচ্ছে আপনার এই যে আমার হচ্ছে ইয়াতে মার্চে হচ্ছে 10 তারিখের আগে কাটছিলাম কত পরিমাণে হচ্ছে লং হয়ে গেছে ইয়ার মতো তালগাছের মতো তালগাছের মতো বড় হয়ে যায় আপু আপু ব্রণ উঠবে না এমন ক্রিম দেখান আপু আমার এখানে কোনো ক্রিমে ব্রণ উঠবে না আপনি যেটা মনে সেটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনোটাতে আপনার ব্রণ উঠবে না আপনি হচ্ছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন কোনোটাতে ব্রণ উঠবে না সাবানটার নাম কি আপু সাবানটার নাম হচ্ছে জিনসিং হোয়াইটেনিং সোপ আমি আবার দেখাই দিই এটার নাম হচ্ছে আপনার জিনসিং ব্রাইট হোয়াইটেনিং স্পট আউটিং সোপ এই যে দেখেন জিনসিং ব্রাইট হোয়াইট স্পট রিমুভিং সোপ আপু ফেস প্যাকটার দাম কত ফেস প্যাকের প্রাইস হচ্ছে 1500 টাকা করে আপু ফেস প্যাকটার প্রাইস 1500 টাকা আর এটার প্রাইস হচ্ছে 850 টাকা মানে 850 টাকা করে আচ্ছা সবাই ভালো থাকো আমি এখন চলে যাই হ্যাঁ সবাই ভালো থাকো আবার হচ্ছে কালকে কালকে দেখা হবে জানি না তো যদি কালকে বেঁচে থাকি যদি হচ্ছে তাহলে আবার একবার যদি মরে যায় তাহলে হচ্ছে আমার বর দোয়া দিও না সবাই আমার জন্য দোয়া করো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম